बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम शुभ सन्ध्या। आज के विश्व जलातंक दिवस उपलक्षे आमी डॉक्टर मुहम्मद गुलाम अब्बास जरा सुनछेन तादेर सबाइके शुभेच्छा जानाच्छि, सेइ साथे शुभेच्छा जानाच्छि जेनेसिस प्लैटफर्म के आमाके एइ सुयोग देओयार जन्य। आज के आमरा आलाप करब रेबिस सम्पर्के। এই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান হচ্ছে এন্ড রেবিস কোলাবোরেট ভ্যাকসিনের। আর আমরা আজকে কথা বলবো এনিমেল বাইট ম্যানেজমেন্ট ফর প্রিভেনশন অফ রেবিস এই টপিকের উপর। তাহলে আমরা একটু জেনে নেই রেবিস জিনিসটা কি। রেবিস এন্ড একিউট neglected tropical zoonotic viral disease of central nervous system which infects domestic and wild animals. It is 100% fatal but 100% preventable. এখানে আমাদেরকে একটু কালারটা মনে রাখবো, fatal 100%, দুইটাই 100%, fatalটা রেড কালার এবং preventable এটা গ্রিন কালার। এটা কিভাবে ট্রান্সমিট হয়, ট্রান্সমিটেড টু আদার অ্যানিমেলস এন্ড হিউম্যানস থ্রু ক্লোজ কন্ট্যাক্টস উইথ স্যালাইভা ফ্রম ইনফেক্টেড অ্যানিমেলস। এবং এটা কিভাবে হয়, কোনো একটা ইনফেক্টেড অ্যানিমেলসের বাইটসের মাধ্যমে হতে পারে, স্ক্র্যাচের মাধ্যমে হতে পারে, ব্রোকেন স্কিনে যদি ওরা যদি লিক করে দেয়, চেটে দেয়, অথবা তাদের কোনো মিউকাস লেগে যায় তাহলেও হতে পারে। ওয়ান্স সিমটমস অফ দ্য ডিজিজ ডেভেলপ rabies is fatal to both animals and human. যদি একবার সাইন সিমটম শুরু হয়ে যায় rabies 100% fatal. আমরা হিস্ট্রিটা একটু যদি দেখি যে rabies has been known since around 2000 BC. Louis Pasteur first invented the anti-rabies vaccine in 1885 and first cell culture vaccine was invented 1965. 28 September is celebrated or declared World Rabies Day as because 28 September is Louis Pasteur's death anniversary. Amra jodi world total world er dike takai tahole ekhane je blue color jeta dekha jacche ei এই ম্যাপের নিচে যে ছোট করে এটা লেখা আছে এটাকে বড় করে দেখলে দেখা যাবে যে ব্লু কালার যেটা সেটা হলো সবচেয়ে এন্ডেমিক জোন রেবিসের জন্য। দেখি ওয়ার্ল্ডের এই সিচুয়েশনে আমরা কোথায় আছি। ও মাই গড, আমরা এন্ডেমিক জোনে আছি। এটা 2016 সালের এটা ওয়ার্ল্ড ম্যাপ, একদম এই ম্যাপের নিচে ডান দিকে এটা লেখা আছে। এই এই সিনারিওটা ছিল 2016। কেন আমি এটা 2016 বললাম পরের স্লাইডে আমরা বুঝতে পারবো। এটা হলো 2018 এর সিচুয়েশন। 2018 এ এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের কালার ইয়েলোতে চলে আসছে, তার মানে এখানে রেড যেটা সেটা হলো খুব ডেঞ্জারাস দেখাচ্ছে। তাই এখানে আমরা অলমোস্ট তিনটা বা চারটা স্তর উন্নতির দিকে গিয়েছে। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, রেবিস ইজ অ্যান এনজোটিক অ্যান্ড এপিজোটিক ডিজিজ অফ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স। সাম কান্ট্রিজ আর রেবিস ফ্রি বাট মেনি মোর কান্ট্রিজ হ্যাভ লটস অফ রেবিস কেসেস এভরি ইয়ার। রেবিস ফ্রি কান্ট্রিজ আর ভেরি লিমিটেড ইন দ্য ওয়ার্ল্ড সাচ এস অস্ট্রেলিয়া, তাইওয়ান, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন। এবং আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে ইউনিয়ন টেরিটরি অফ লাক্ষাদ্বীপ, আন্দামান দ্বীপ অ্যান্ড নিকোবর দ্বীপ, এই তিনটা দ্বীপ রেবিস ফ্রি। রেবিস ফ্রি কান্ট্রি আমরা কখন বলবো, ওয়ান কান্ট্রি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ রেবিস ফ্রি ইন হুইচ নো রেবিস কেস অকার্ড ইন হিউম্যান অর এনি অ্যানিম্যাল স্পেসিস ফর টু কনজিকিউটিভ ইয়ার্স। epidemiological determinants agent factor rabies virus, it is a Lassa virus
formerly rabies virus is a new neurotropic virus that causes rabies in humans and animals. Rabies transmission can occur through the saliva of rabid animals and less commonly through contact with human saliva. Rabies Lassa virus, like many rhabdoviruses, has an extremely wide host range. In the wild, it has been found infecting many mammalian species. While in the laboratory, it has been found that birds can be infected as well as cell cultures from mammals, birds, reptiles, and insects. If we consider host factors, all warm-blooded animals, including human beings, are susceptible to rabies. Rabies in human is a dead-end infection and has no survival. Laboratory staff working with rabies virus, veterinarians, dog handlers, hunters, and field naturalists face bigger risk of rabies. And of course, medical professionals like doctors, nurses, on duty, other staff attending rabies patients are highly at risk of development of rabies. If we consider about mode of transmission, animal to man, bites from rabid animals, scratches by rabid animals, leaks on abraded skin or mucous membranes by rabid animals. Aerosols. এই aerosols এটা আমাদের দেশের জন্য কমন না, এটা সাধারণত ভ্যাম্পায়ার ব্যাট দিয়ে হয়। আরেকটা হতে পারে যেটা যে যেসব ল্যাবরেটরিতে রিসার্চ হয় রেবিস ভাইরাস নিয়ে, যারা সেখানে এটা হতে পারে। আর ম্যান টু ম্যান একটা হতে পারে যে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে হতে পারে, যে একটা রেবিট পেশেন্ট মারা গেল, তার কর্নিয়া নেওয়া হলো, তারপরে এই কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করা হলো। আবার রেবিট পেশেন্টের কাছ থেকে লিভার অথবা কিডনিটা কালেক্ট করে ট্রান্সপ্লান্ট করা হলো। এই দুইটাই থিওরিটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কারণ যখন একটা পেশেন্ট রেবিস ডেভেলপ করে যায় তখন তার কাছেই যেখানে যাওয়া দুরূহ ব্যাপার, সেখানে তার কাছ থেকে এই ধরনের অর্গান কালেক্ট করা দুঃসাধ্য। থার্ড যেটা, বাইট ফ্রম এ রেবিড হিউম্যান, এটাও থিওরিটিক্যাল এটা সম্ভব, বাট টিল নাও রেবিড হিউম্যানের দ্বারা বাইট হয়ে কারো রেবিস হয়েছে এখন পর্যন্ত এরকম কোনো ডকুমেন্টেশন নাই। ইনকুবেশন পিরিয়ড, এটা আমাদেরকে খুব আমরা কনফিউশনে আছি। তো অন এন এভারেজে আমরা বলি যে 9 to 90 days অন এন এভারেজ, বাট এই ইনকুবেশন পিরিয়ডটা আরো কম, 2 থেকে 3 দিন 4 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে এবং ফিউ ইয়ার্সও লেগে যেতে পারে। ইট ডিপেন্ডস অন শর্টার ইনকুবেশন পিরিয়ড, ডিপেন্ডস অন ডিগ্রি অফ বাইট, স্ক্র্যাচ অর বাইট, সিঙ্গেল অর মাল্টিপল ট্রান্সডার্মাল বাইটস, লেসারেটেড উন্ডস, ডিপ উন্ডস। তার মানে যে বাইট যত সিভিয়ার হবে তত তাড়াতাড়ি রেবিস ডেভেলপ করার চান্স আছে যদি অ্যানিমেলটা রেবিট থাকে। ডিস্টেন্স, যদি বাইটটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছাকাছি হয় তাহলে যত তাড়াতাড়ি এটা রেবিস ডেভেলপ করতে পারে, বাইট যদি অনেক দূরে হয় দ্যাট ইজ পায়ে যদি হয় তাহলে এটা, এবং এই ভাইরাসটা মুভ করে 3 মিলিমিটার পার আওয়ার এটা একজনে মুভ করে। অ্যামাউন্ট অফ ভাইরাস ইনোকুলেটে, যেখানে কামড় আঁচল লাগলো সেখানে কি পরিমাণ ভাইরাস ইনোকুলেট হলো, কি পরিমাণ ভাইরাস লাগলো ঢুকলো, সেটার উপরেও ডিপেন্ড করবে যে ইনকুবেশন পিরিয়ডটা শর্ট হবে অর লং হবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা সবাই জানি যে অ্যারোফোবিয়া, হাইড্রোফোবিয়া, ফটোফোবিয়া। তো এখানে আমরা যদি এই বইয়ের ভাষায় যদি বলি তাহলে প্রোডর্মাল সিমটম যেটা হয়, প্রথমে যেটা হয় একটা হেডেক হতে পারে, ম্যালেজ হতে পারে,
শর্ট শর্ট হতে পারে, লো গ্রেড ফিভার হতে পারে, বাট এই প্রোডর্মাল সিমটমস এর মধ্যে সবচেয়ে আইডেন্টিক্যাল হলো পেইন অর টিংলিং সেন্সেশন এট দ্য সাইট অফ বাইট অর স্ক্র্যাচ মার্ক। যদি পেশেন্ট আমার কাছে এসে এই কমপ্লেনটা করে যে আমার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে এই জায়গায় একটা কামড় অথবা আঁচড় লেগেছিল, কিন্তু এই জায়গাটা একটু কেমন পেইন করতেছে অথবা টিংলিং সেন্সেশন অথবা নামনেস এরকম কোনো, তখন আমাকে একটু অ্যালার্ট হতে হবে যে তার কি সিমটম ডেভেলপ করছে কিনা। প্রোডর্মাল স্টেজে পরে যে জিনিসটা হয়, ওয়াইড স্প্রেড এক্সাইটেশন অ্যান্ড স্টিমুলেশন অফ অল পার্টস অফ নার্ভাস সিস্টেম, সেন্সরি, মোটর, সিম্পেথেটিক, মেন্টাল। প্রোডর্মাল স্টেজ পার হয়ে যাওয়ার পরে এরপরে পেশেন্ট যখন ভাইরাস নার্ভ এন্ডিং পেয়ে যায়, গ্রাজুয়ালি ইম্প্রুভ ডিটোরেট করতে থাকে, তখন পেশেন্টের এক্সাইটেশন শুরু হয়ে যায় এবং গ্রাজুয়ালি পেশেন্টের সমস্যা যেটা হয়, পেশেন্ট নয়েজ, লাইট, কোল্ড, এয়ার এগুলো কোনোটাই সহ্য করতে পারে না। এরপরে ওর যে পেশেন্টের যেটা হয় অ্যারোফোবিয়া, ফিয়ার অফ এয়ার, ভায়োলেন্ট স্প্যাজম অফ দ্য ফেরিঞ্জিয়াল অ্যান্ড নেক মাসেল, যখনই বাতাস তখন তার ফেরিঞ্জিয়াল এবং নেক মাসেল স্প্যাজম হয়, ইনক্রিজ স্যালাইভেশন, পার্সপিরেশন অ্যান্ড লেক্রিমেশন, এবং পেশেন্টের গ্রাজুয়ালি এই সমস্যাগুলো হতে থাকে, স্যালাইভেশন, পার্সপিরেশন, লেক্রিমেশন এটা হতে থাকে। গ্রাজুয়ালি পেশেন্ট মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হতে থাকে, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, ডিপ্রেশন, সিমটমস আর গ্রাজুয়ালি অ্যাগ্রাভেটেড অ্যান্ড অল অ্যাটেম্পটস অ্যাট সোয়ালোয়িং লিকুইড বিকাম আনসাকসেসফুল। যখন সিচুয়েশন খুব খারাপের দিকে যায় তখন পেশেন্ট কোনো কিছু খেতে পারে না, গিলতে পারে না, এটাকেই বলা হয় হাইড্রোফোবিয়া। তার কারণ যেটা, যে স্লাইক ওয়াটার মে প্রভোক সিভিয়ার স্পাজম অফ দ্য মাসেলস অফ ডিগ্লুটেশন, এটাই আমরা জানি যে হাইড্রোফোবিয়া। এ থেকে বাংলায় আমরা বলি জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক। দ্য ডিউরেশন অফ ইলনেস ভেরিজ ফ্রম ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ অ্যান্ড ফাইনালি পেশেন্ট ডাই। এখানে এখানে যে জিনিসটা, যে সিমটম ডেভেলপ করার পরে দেখা যায় যে পেশেন্ট কতক্ষণ সার্ভাইভ করে। কিছু পেশেন্ট আছে, এটাও সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, কিছু পেশেন্ট ফিউ আওয়ার্স সার্ভাইভ করে, কিছু পেশেন্ট ফিউ ডেজ, আলটিমেটলি পেশেন্ট মারা যায়। ডায়াগনোসিস, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেভাবে ডায়াগনোসিস করি, ফ্রম হিস্ট্রি অফ এনিম্যাল বাইট, স্ক্র্যাচ অর লিক, এটাই সবচেয়ে বেশি আমাদের হাতিয়ার ডায়াগনোসিস করার। একটা পেশেন্ট যখন ইমার্জেন্সিতে আসে তখন আমরা তার হিস্ট্রি নেই, হিস্ট্রি থেকে আমরা এই জিনিসটা জানতে চেষ্টা করি। এরপর যেটা করি সেটা হলো যে আমরা পেশেন্টকে অবজার্ভ করি অথবা আমরা এনিমেলকে অবজার্ভ করি। আমরা তো আর এনিমেলকে অবজার্ভ করি না, এনিমেলকে অবজার্ভ করবে যারা ভেটেরিনারি সার্জন আছে, ভেটেরিনারি ডাক্তার আছে, তারা এনিমেলকে অবজার্ভ করবে, ভেট যারা আছে। আর আমরা হলো হিউম্যানকে অবজার্ভ করি। আমি যখন আমার ইমার্জেন্সিতে যখন একটা পেশেন্ট আসবে সাসপেক্টেড রেবিস, তখন আমি তাকে অবজার্ভ করব। অবজার্ভ করে আমি কি দেখব, অবজার্ভ করে তার আমি অ্যারোফোবিয়া দেখব, তার আমি হাইড্রোফোবিয়া দেখব, তার আমি বাকি যেই সিমটম গুলো বললাম সেইগুলো দেখবো। অ্যারোফোবিয়া দেখার জন্য আমরা কি করি, যেহেতু ইনফেকশাস ডিজিজ হসপিটাল ঢাকার যে ইনফেকশাস ডিজিজ হসপিটাল, এটা বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বিগেস্ট ইনফেকশাস ডিজিজ হসপিটাল। সো এখানে প্রতিদিন প্রচুর এনিম্যাল বাইট পেশেন্ট আসে, আর আলহামদুলিল্লাহ রেবিস পেশেন্ট অনেক কমে আসছে। কিন্তু যেই পেশেন্টটাই আসে আমরা যেটা করি আর কি, তো এটা আমরা একবিংশ শতাব্দীতে আমরা বসে আমরা সেই ব্রিটিশ আমলের স্টাইলে আমরা ডায়াগনোসিস করি পেশেন্টকে। আমরা প্রথমে কি করি, আমরা ঔষধ কোম্পানি যে লিটারেচার দেয় এই লিটারেচারটা হাতে নিয়ে পেশেন্টের মুখের সামনে পারে না, সে মুখ সরায় ফেলে, এরপরে হাইড্রো নিয়ে আসা হলো এবং সে পানি দেখে পানি খেতে চায়, তখন পানির গ্লাসটা, পানির বোতলটা তার হাতে দেওয়া হলো, তারপরে সে মুখে নিতে যেয়ে তারপরে আর মুখে নিতে পারে না, হয়তো এক চুমুকের মতো নিল, তারপরে সেই যে ভিগোরাস তার স্পাজম, এগুলা দেখে আমরা
ডায়াগনোসিস করি, যেহেতু প্রিভিয়াস তার আগে তো তার হিস্ট্রি আছে, যে এনিমেল বাইটের এক্সপোজারের হিস্ট্রি আছে এবং ভ্যাকসিনেশনের হিস্ট্রি নাই, অথবা ইমপ্রপার ভ্যাকসিনেশনের হয়তো হিস্ট্রি থাকলে থাকতে পারে। আর সাইন্টিফিক্যালি যেটা করা উচিত, পেশেন্টের স্কিন বায়োপসি নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো যে ল্যাবে ডায়াগনোসিস করতে পারি, অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি, আর পেশেন্টের এনি কাইন্ড অফ স্যালাইভা অর এনি কাইন্ড অফ বডি সিক্রেশন কালেক্ট করে সেটা থেকেও আমরা ভাইরাস আইসোলেশন করতে পারি। ট্রিটমেন্ট, দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর র্যাবিস, র্যাবিসের কোন চিকিৎসা নাই, তাইলে আমরা কি করব, কি ট্রিটমেন্ট দিব, এটা শুধু কেস ম্যানেজমেন্ট ইজ অনলি ফর পেলিয়েশিয়া, শুধুমাত্র রোগীর কষ্টটাকে লাঘব করা, কারণ তার যখন সিমটম ডেভেলপ করে গেল তখন আমরা বলে দিতে পারি যে আমরা সবাই মারা যাব, কিন্তু আমরা জানি না যে কে কখন মারা যাব, কিন্তু যখন একটা পেশেন্টের র্যাবিস ডায়াগনোসিস হয়ে গেল তখন তার এক টাইম লিমিট একদম আমরা বলে দিতে পারি, তাকে দেখে আমরা বলে দিতে পারি যে 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা এভাবে আমরা বলে দিতে পারি। সো সে যেহেতু খেতে পারবে না, সে যেহেতু বাতাস নিতে পারবে না, এই জন্য তাকে তার পেলিয়েশন দরকার, সে যেহেতু এজিটেটেড থাকবে, রেস্টলেস থাকবে, তাকে ইয়ে করতে হবে, সেডেশন দিয়ে রাখতে হবে, তাকে তার নিউট্রিশনের জন্য ফ্লুইড সাপ্লিমেন্টেশন দিতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, পেশেন্ট শুড বি আইসোলেটেড ইন এ কাম এন্ড কোয়াইট রুম প্রোটেক্টেড অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্রম এক্সটার্নাল স্টিমুলাই সাচ অ্যাজ লাইট, নয়েজ, কোল্ড এটসেট্রা। মানে পেশেন্টকে একটা কাম এন্ড কোয়াইট রুমে রাখতে হবে যেখানে নয়েজ থাকবে না, লাইট থাকবে না, কোল্ড মানে কোল্ড থাকবে না, এখানে কোল্ড করতে এক্সট্রিম কোল্ড কে বোঝানো হয়েছে, পেশেন্টকে অ্যাকচুয়ালি নিয়ম যেটা যে আইসিইউ সাপোর্টে রাখার কথা, কিন্তু এখানে কোল্ড বলতে বলা হয়েছে যে অত্যধিক ঠান্ডা ওরকম কোন জায়গায় আমরা রাখতে পারবো না। রিলিফ অ্যাংজাইটি অ্যান্ড পেইন বাই সেডেটিভ, তার অ্যাংজাইটি সে যে এজিটেটেড থাকবে সেটাকে আমরা অ্যানজিওলাইটিক হতে পারে, সেডেটিভ দিয়ে আমরা যেটাই হয় তাকে সেডেশনে রেখে তার ইয়ে করতে হবে, তার হাইড্রেশন যেটা বললাম সে খেতে পারবে না, তাকে ফ্লুইড দিতে হবে, তারপরে তার ডায়ুরেসিস হচ্ছে কিনা ঠিক মতো সেটা আমাদের ম্যানেজ মেনটেন করতে হবে। মোট কথা যে সে মারা যাবে দেখে যে তাকে আমরা কেয়ারই করবো না, না মানে মৃত্যুর আগ পর্যন্ত তার যেন সম্মানের সাথে যেন সে জন্য মৃত্যু বরণ করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে, এবং মৃত্যু বরণ করার পরও তার সে যেই ধর্মেরই হবে সেই ধর্মীয় মতে তার যেন ফিউনারেল হয় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, তাকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। তার যেটা শ্বাসকষ্ট হবে, তার কার্ডিয়াক প্রবলেম হবে, এই সাপোর্ট গুলো দিতে হবে, এই জন্যই র্যাবিস পেশেন্টকে আইসিইউ সাপোর্ট সমৃদ্ধ একটা প্লেসে রাখার দরকার। আনফরচুনেটলি এটা অফ দ্য রেকর্ডের কথা, ইনফেকশাস ডিজিজ হসপিটাল ঢাকায় কাগজে কলমে একটা আইসিইউ আছে, বাট দেয়ার ইজ নো বেড, নো নাথিং, নাথিং। তো অনেক দিন পর সে এই 74-72 সালে এই আইডিএস তৈরি হয়েছে, এই এই বছর করোনার কারণে ওইখানকার আইসিইউটা আমরা ইউজ করতে পেরেছি, কিন্তু আইসিইউ হিসাবে না, করোনা রোগীর আইসোলেশন ওয়ার্ড হিসাবে আমরা ইউজ করতে পেরেছি। এই 72 সালের পরে এই প্রথম আমরা ওই আইসিইউতে রোগী ঢোকাতে পেরেছি, কিন্তু এটার কোনো আইসিইউ, এটা একটা নর্মাল ওয়ার্ড বললো এটা ভুল হবে। প্রিকশন, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটার কোনো ট্রিটমেন্ট নাই তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের মানে প্রিভেনশন টাই, তাহলে র্যাবিস পেশেন্টস আর পটেনশিয়ালি ইনফেকশাস because the virus may be present in the saliva, vomits, tears, urine or any other body fluids. যেটা বললাম যে রেবিস পেশেন্টের বডি ফ্লুইড থেকে আমরা ইয়ে করব, ভাইরাস আইসোলেট করা যায়, তাইলে রেবিস পেশেন্টের প্রত্যেকটা বডি ফ্লুইড দিস ইজ ডেঞ্জারাস, সো রেবিস পেশেন্টের কাছে যখন আমরা যাব তখন আমাদেরকে আমাদের প্রিকশন নিতে হবে, আমাদের পিপিই পরে যেতে হবে, মাস্ক পরতে হবে, গগলস পরতে হবে, তারপরে ফেস শিল্ড পরতে হবে, কারণ সে যদি থুতু মেরে দেয় তাই সেই থুতু যদি আমার যদি কনজাংটিভাতে যায় তাহলে আমার রেবিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নার্সিং পার্সোনেল অ্যাটেন্ডিং রেবিস পেশেন্ট শুড ওয়্যার ফেস মাস্ক, গ্লোভস,
goggles and aprons to protect themselves. Rabies patient jekhane handle kora hobe tader jemon IGS hospital er sokol medical personnel der doctor nurse ward boy sweeper aya tader shobar pre exposure prophylaxis niye rakhte hobe otherwise ekta risk theke jay. আমরা যদি একটু স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই রেবিস ভাইরাসটা এরকম একটা স্পাইকি জিনিস এটার যে ভিতরে যে লেয়ারটা সেটা হলো লাইপোপ্রোটিন আর বাইরে থাকে একটা হলো স্পাইকি এই স্পাইকটা দিয়ে এটা আস্তে আস্তে আগাইতে থাকে এবং নার্ভ বেন্ডিং এ অ্যাটাচ হতে থাকে আমরা শুধু এই দুইটা জিনিসের কথা মাথায় রাখব যে এই স্ট্রাকচারে রেবিস ভাইরাসের স্ট্রাকচারের একদম আউটার দিকে কি থাকতেছে গ্লাইকোপ্রোটিন থাকতেছে আর গ্লাইকোপ্রোটিনের ভিতরে থাকতেছে লাইপোপ্রোটিন লাইপোপ্রোটিন দুইটাই প্রোটিন আমরা শুধু এই জিনিসটা মাথায় রাখব এটা মাথায় রাখব কারণ আমাদের ট্রিটমেন্টে এইটা কাজ লাগবে তাইলে এই ভাইরাসের একদম আউটার পার্টে থাকতেছে গ্লাইকোপ্রোটিন এবং লাইপোপ্রোটিন এটা যদি একটা স্কিমেটিক একটা যদি ডায়াগ্রাম যদি দেখি তাইলে আমরা দেখব যে যে প্যাথোজেনেসিস এটা কি হচ্ছে যে কুকুরটা এই যে পায়ে কামড় দিল হ্যাঁ কাফ মাসেলের দিকে কামড় দিল তারপরে আমরা এই যে ছবিটা দিয়ে দেখতে পাচ্ছি যে স্কেলেটাল মাসেল লেখা আছে ব্লু কালার যেগুলো এগুলো হলো ভাইরাস এরপরে এটা আস্তে আস্তে আগাচ্ছে ওইখানে এই যে নার্ভ বেন্ডিং দেখাচ্ছে আর কি ঠিক আছে আমাদের এই যে যদি এরকম যদি একটা সিচুয়েশন হয় আর কি যে ওপেন কেস যদি ইনজুরি হয় তাহলে আমার এই ছবিটা মনে রাখতে হবে যে ভাইরাস নার্ভ বেন্ডিং এ অ্যাটাচ হওয়ার আগেই আমাদের এই জায়গায় একটা যদি মানে ভিগোরাস যদি ইনজুরি হয় তাহলে এই জায়গায় আমাদের একটা মেজারমেন্ট নিতে হবে এই এই ছবিটার কথা আমরা একটু মনে রাখব আচ্ছা এই স্লাইডটা দেখাচ্ছি যে আইডিএইচএ 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত নাম্বার অফ অ্যানিমেল বাইট পেশেন্ট 2000 থেকে 2009 সাল পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি বছরে কখনো 4000 5000 6000 4000 থেকে 11000 এর মধ্যেই ঘোরাঘুরি করলো অ্যানিমেল বাইট পেশেন্ট আইডিএইচএস এক বছরে 2002 এ 4000 এভাবে অন দা আদার হ্যান্ড রেবিস পেশেন্ট দেখা যাচ্ছে যে 171 125 169 এভাবে মোটামুটি 150 উপরে বা 150 কাছাকাছি রেবিস পেশেন্ট রেগুলার ভিজিট করছে 2009 আচ্ছা এই ঘটনাটার পরে আমরা একটা স্লাইড দেখব যে প্রথমে আগে কি হতো যে আগে যেটা হতো যে এরকম একটা সিচুয়েশন যে একটা মানুষ হয়তো রাস্তায় হাঁটতেছে হয়তো আমি রাস্তায় হাঁটতেছি পিছন দিক থেকে একটা কুকুর এসে আমাকে কামড় দিয়ে দিল হয়তো বা আর কি এবং এই কামড় দেওয়ার কারণ আমারও দোষ আছে আমি যাওয়ার সময় কুকুরটাকে একটা কুকুরটা ঘুমাচ্ছিল আমি তাকে হয়তো একটা ব্লো দিলাম অথবা আমি যাচ্ছি অন্য কেউ হয়তো কুকুরটাকে ডিস্টার্ব করে বা অথবা যে কোনো কিছু কুকুরটা আমাকে কামড় দিয়ে দিতে পারে এটা প্রিভিয়াস একটা সিচুয়েশন ছিল আর প্রিভিয়াসলি কি করা হতো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে হিউম্যান কেসের ক্ষেত্রে 2010 এর আগে যেটা করা হতো যে নার্ভ টিস্যু ভ্যাকসিন আমরা যারা একটু বয়স আমাদের হয়েছে আমরা জানি যে পৌরসভা থেকে অথবা আইপিএস থেকে সবাই বলতো যে নাভির চতুর্দিকে 14টা ইনজেকশন দেওয়া হতো ঠিক আছে যেটাকে নার্ভ টিস্যু ভ্যাকসিন বলা হতো এই নার্ভ টিস্যু ভ্যাকসিন এইটার কোয়ালিটি এটার এফিকেসি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ আর সেই সময় 2010 এর আগে যে সেল কালচার ভ্যাকসিন অর টিস্যু কালচার ভ্যাকসিন এটা আমাদের দেশে তৈরি হতো না এটা দুইটা তিনটা কোম্পানি বাইরে থেকে ইম্পোর্ট করতো এবং সবসময় অ্যাভেলেবেল ছিল না এবং এটা মাঝে মধ্যে একটু বেশি কস্টলি হয়ে যেত আর কি এটা ছিল 2010 এর আগে হিউম্যান কেসের ক্ষেত্রে আর অ্যানিমেল কেসের ক্ষেত্রে কি হতো 2011 আগে এখন অবশ্য 2016 পরে আইন হয়ে যাওয়াতে এখন আর কুকুর মারা হয় না আমরা যারা যাদের বয়স একটু বেশি আমরা যদি ভোরবেলা যদি বের হতাম আইদার নামাজ পড়তে যেতাম অথবা মর্নিং ওয়াক করতে জগিং করতে বের হইতাম আমরা এই দৃশ্যগুলো দেখতাম যে পৌরসভার লোকেরা আসতেছে ট্রাক ভরে এসে কুকুর ধরলো মানে একটা আংটার মতো দিয়ে মাথার কাছে ধরলো আরেকটা পিছনের কাছে ধরলো এরপরে
একটা ইনজেকশন দিল, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কুকুরটা নিস্তেজ হয়ে গেল, তারপরে ট্রাকে করে নিয়ে গেল। এভাবে করার পরেও দেখা গেল যে এই জিনিসগুলো কিন্তু 2011 পর্যন্ত ছিল, কিন্তু এটা শুধু ছিল না, সাকসেস ছিল না। কেন বলবো, আমি যদি এই স্লাইডটাতে আবার যাই, পিছনের স্লাইডটাতে, এই মেজারমেন্ট গুলো চলছিল নাভির চতুর্দিকে, যে আইপিএইচ এর ভ্যাকসিন নেওয়া হইতো আর কুকুর নিধন করা হইতো, কিন্তু রেবিস পেশেন্ট কিন্তু কমে নাই। এই জন্য বলবো যে এই মেজারমেন্ট গুলো ইফেক্টিভ ছিল না। এখন ইফেক্টিভ করার জন্য কি করতে হবে? আচ্ছা, আমি এখানে নামগুলা হাইড করে কিছু প্রেসক্রিপশন দেখাচ্ছি। আমি এই প্রেসক্রিপশনটা দেখাচ্ছি এই জন্য যে আমি সকল চিকিৎসকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে ব্যক্তিগত জীবনে আমি কিন্তু ক্লিনিক্যাল সাবজেক্টে ছিলাম আর কি, হ্যাঁ, এবং আমি খুব ভালো সাবজেক্টে এখন ভালো পজিশনে থাকতে পারতাম। কিন্তু যখন আমি আইডিএইচে কিছুদিনের জন্য গেলাম, আমি বলতে পারি যে আমি একটা হানিমুন পিরিয়ড পার করার জন্য গিয়েছিলাম, তখন আমি এই ধরনের কিছু প্রেসক্রিপশন পেলাম যে বড় বড় ডাক্তার, হ্যাঁ, ভালো ভালো ডিগ্রি, এই যেমন এই প্রেসক্রিপশনটা দিকে যদি তাকাই, একজন পেডিয়াট্রিশিয়ান, বাংলাদেশের সব ডিগ্রি আছে, বাংলাদেশের সব ডিগ্রি আছে, কিন্তু উনি লিখলেন এই যে লেফটে আমার যে সার্কেল, রেড সার্কেলের মধ্যে হিস্ট্রি অফ ডগ বাইট, হিস্ট্রি অফ ডগ বাইট লিখলেন ছোট একটা, হ্যাঁ, এই বাচ্চাটার বয়স হলো 4 ইয়ার্স। উনি সেল কালচার ভ্যাকসিন দিলেন, কিন্তু দিয়ে দিলেন পেরিয়াম্বিলিকাল রেজিওনে, এটা দিতে হবে আইদার ইন্ট্রাডার্মাল দিতে হবে অথবা ইন্ট্রামাসকুলার দিতে হবে, কিন্তু উনি আম্বিলিকাসের চতুর্দিকে দিয়েছেন, এটা কোনো কাজ করবে না। উনি কিন্তু একজন পেডিয়াট্রিশিয়ান, সব বাংলাদেশের সব ডিগ্রি আছে, ডিপ্লোমা আছে, এমসিবিএস আছে, এমডি আছে, সব কিছু আছে। এটা হলো একটা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ বাজিতপুরের। এই প্রেসক্রিপশনটা দেখাইলেই বাংলাদেশের হেন জায়গা নেই যেখানে বাজিতপুরের ডাক্তার নাই, সবাই খেপে যায়, হ্যাঁ স্যার আপনি বাজিতপুর কে? আমি আসলে কাউকে আমি হেও করছি না, একটা প্রেসক্রিপশন এখানে লেখা আছে কোয়ারি র্যাট বাইট, কোয়ারি র্যাট বাইট। প্রথম কথা এখানে বলে দেই যে কোয়ারি র্যাট বাইট, তার মানে র্যাট বাইট করেছে কিনা সেটাই প্রশ্ন। সেকেন্ড কথা যেটা, যে যদি র্যাট বাইটও করে থাকে, র্যাট বাইটে কিছুই লাগবে না, টিটেনাসের ভ্যাকসিন ছাড়া কিছুই লাগবে না, কিন্তু এখানে র্যাট বাইটে দিয়ে দিলেন কি, রেবিস ইমিউনোগ্লোবুলিনও দিলেন এবং রেবিস ভ্যাকসিনও দিয়ে দিলেন, তাহলে এখানে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন একটা ওয়েস্টেজ হলো। আইডিএস হসপিটাল ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তম ইনফেকশাস হসপিটাল হলো ময়মনসিং এর এসকে হাসপাতাল। এখানে দেখেন যে একটা পেশেন্ট, সরি, এখানে আমি যদি এই এই প্রেসক্রিপশনের লেফটে যদি তাকান, যে 60 কেজি, এই পেশেন্টের ওজন হলো 60 কেজি, কিন্তু তাকে দেয়া হইল ইমিউনোগ্লোবুলিন, দেয়া হইল 2 ভায়াল, IM দেয়া হইল। এখানে ইমিউনোগ্লোবুলিনটার হিসাবে আসবে, এটা পরে আমি আবার যাব, এখানে এই পেশেন্ট পাবে হলো 2.4 ভায়াল পাবে, 60 কেজিতে 2.4 ভায়াল পাবে, তাকে 2 ভায়াল দেয়া হয়েছে, এবং এই 2 ভায়াল কিসে দেয়া হইলো, IM দিয়ে দেয়া হইলো, কিন্তু এই একমাত্র ইমিউনোগ্লোবুলিন যেটা আমাদেরকে দিতে হবে, উন্ডে দিতে হবে, যেখানে আঘাত সেখানেই দিতে হবে, এখানে আমি IM দিয়ে দিলাম, অর্থাৎ এটা কোনো কাজ করবে না। এসকে হাসপাতালের মতো জায়গায় এরকম একটা প্রেসক্রিপশন, এটা একটা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, যেটা ঢাকায় 3টা রেবিস ট্রিটমেন্ট সেন্টার আছে, একটা আইডিএইচ, একটা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর একটা টঙ্গী হাসপাতাল। এই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল একটা রেবিস ট্রিটমেন্ট সেন্টার, কিন্তু এখানে দেখেন যে ক্যাটাগরি 1 কিন্তু কিছুই লাগবে না, কিন্তু এখানে ক্যাটাগরি 1 লিখলেন, কিন্তু এখানে আবার ভ্যাকসিনও দিয়ে দিলেন, ক্যাটাগরি 1 হলে ভ্যাকসিন লাগবে না, তাইলে এটা একটা রেবিস ট্রিটমেন্ট সেন্টার, কিন্তু সেখানেও আমাদের মিসম্যানেজমেন্ট হচ্ছে। এটা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আরেকটা স্লাইড, এখানে হলো যে লেখা হলো যে ক্যাট স্ক্র্যাচ, ডাক্তার সাহেব লিখলেন ক্যাট স্ক্র্যাচ, কিন্তু উনি প্রেসক্রিপশন করলেন ফলো আপ। এখানে বলে রাখি, যদি বিড়াল যদি আঁচড় দেয়, বিড়ালের দাঁত খুবই শার্প, বিড়াল আঁচড় দেয়া মানে আমার দেখা, আমি যেহেতু 2005 থেকে রেবিস নিয়ে কাজ করি, রেবিসের সাথে জড়িত, আমি রেবিস প্রোগ্রামের সাথে জড়িত, 2005 থেকে আমি দেখেছি যে বিড়ালের আঁচড়ের 99% আঁচড় মানেই ক্যাটাগরি 3,
কারণ তার দাঁত খুব শার্প, আঁচড় দিলে রক্ত চলে আসে, রক্ত আসলে এটা ক্যাটাগরি থ্রি, অ্যাটলিস্ট ক্যাটাগরি টু। উনি ক্যাট স্ক্রেচ লিখলেন, কিন্তু ফলো আপ, এটা ফলো আপ উনি রাখতে পারেন না। এখানে আনফর্চুনেটলি এই যে প্যাশেন্ট যে রেজওয়ান, রেজওয়ান নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল, এই ঘটনাটা ছিল 8 জুলাই 2017, সে 23 কি 24 ডিসেম্বর 2017 আমার কাছে যখন আসলো ইমার্জেন্সিতে, বাই দিস টাইম সে তার সাইকোলজিক্যাল প্রবলেমও ডেভেলপ করে গেছে, কারণ সে তো শিক্ষিত ছেলে, সে গুগলসে, আর আমরা সবাই কিন্তু মানে গুগলস হলো সবচেয়ে বড় ডাক্তার, আমরা সবাই গুগলসে যে কোনো কিছু, আমার এই লাইভে যারা যদি কেউ যদি নন ডাক্তার থেকে থাকেন, তারাও যে কাজটা করেন প্রথমে তাদের সমস্যাটা গুগলে দেন, তারা ওইটা ম্যানেজমেন্ট একটু জেনে নেই, তারপর আমরা ডাক্তারের কাছে যাই, তারপর ডাক্তারের সাথে আর্গু করি, হ্যাঁ আমার তো মানে ইয়ে মানে আপনি কেন ওষুধ দিচ্ছেন, এটা তো এটা না এই সেই যাকে, এই হলো এই প্রেসক্রিপশন। তা এই প্রেসক্রিপশন গুলো দেখানোর কারণ যেটা যে আইডিয়াতে আমি যে কিছু মিসম্যানেজমেন্ট দেখলাম আর এই ধরনের প্রেসক্রিপশন দেখে, তখন আমি আমার যে ক্লিনিক ছিল আমি সেই ক্লিনিক্যাল সাবজেক্টটি সুইচ করে আমি পাবলিক হেলথে চলে আসি, যে অ্যাটলিস্ট যদি আমি যদি কিছু মোটিভেশন কিছু কাজ করে করতে পারি আর কি, কারণ আমরা যে যে ধর্মে আছি আমরা কেউ মানে নশ্বর না, আমরা সবাই কেউ না কেউ মানে প্রত্যেকে কোনো না কোনো ভাবে আমরা চলে যাব, কিন্তু এখানে থাকবেটা কি, আমার ভালো কিছুটা থাকবে, আমার ভালো কাজটাই থাকবে, এই জন্য আমি ক্লিনিক্যাল সাবজেক্ট থেকে পাবলিক হেলথে চলে আসি। এখন ঘটনাটা যেটা যে আমরা এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমরা কিভাবে উৎরাইতে পারি, আমরা যদি এবারের যদি স্লোগানটা যদি দেখি যে কি ছিল, এলিমিনেট, আমরা কি করব, ভ্যাকসিনেট এবং কোলাবোরেট করব, এই জিনিসটা করতে হলে আমাদের কি করতে হবে, হেলথ এডুকেশন এবং হেলথ প্রমোশন করতে হবে, হেলথ এডুকেশন দিতে হবে, হেলথ প্রমোশন দিতে হবে। তা হেলথ এডুকেশন আমরা কিভাবে করব, অ্যাডভোকেসি করব, কমিউনিকেশন করব, সোশ্যাল মোবিলাইজেশন। আমার ধারণা যেটা যে আজকে আমরা যেমন আমি এখন ধানমন্ডিতে বসে আছি, তারপরে সাইকা সম্ভবত হবিগঞ্জে আছে, কেউ সিলেটে আছে, কেউ চিটাগাং আছে, আমি জানি যে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমার মানে অনেকেরই তো অনেকে হয়তো আছে, কিন্তু আমার অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমার 5 থেকে 7 জন ফ্রেন্ড এবং জুনিয়র জুনিয়র যারা আমেরিকা কানাডা বিভিন্ন দেশ থেকে তারা এটাতে আছে আর কি। এই যে একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এইটা সোশ্যাল মোবিলাইজেশন করতেছি, কমিউনিকেশন করতেছে, আজকে এই যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের কারণে এই যে একটা ভালো একটা কমিউনিকেশন হলো, অ্যাডভোকেসিটা হলো, এই জিনিসটার মাধ্যমেই আমরা এটাতে আগাতে পারবো। এরপরে যেটা এনিম্যাল বাইট ম্যানেজমেন্ট, মেইনলি ডগ বাইট ম্যানেজমেন্ট, এটা হলো একটা গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, এটা এটা হচ্ছে, হ্যাঁ এটা প্রত্যেকটা হাসপাতালে এটা চলছে। মাস ডগ ভ্যাকসিনেশন, এটাও গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, কারণ যেহেতু 2016 আইন হয়েছে যে কুকুর আর মারা যাবে না, তাইলে রাস্তাঘাটে যে আমাদের যে এত এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ, 2016 সালে যখন আমি পিএইচডি শেষ করে জাপান থেকে আসি, তখন বলা হতো যে সারা বাংলাদেশে 12 লক্ষ রাস্তার স্ট্রে ডগ আছে, এখন বলা হচ্ছে যে এটা 18 লক্ষ, তাহলে মাত্র 4.5 বছরে বেড়ে গেল প্রায় 5 থেকে 5.5 লাখ কুকুর বেড়ে গেল। তাইলে আমাদের মাস ডগ ভ্যাকসিনেশন করতে হবে, শুধু মাস ডগ ভ্যাকসিনেশন করলেই হবে না, কুকুরেরও ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, ডগ পপুলেশন ম্যানেজমেন্ট। ডগ পপুলেশন ম্যানেজমেন্ট মানে হলো জাস্ট ফ্যামিলি প্ল্যানিং, কুকুরের ফ্যামিলি প্ল্যানিং, আদারওয়াইজ কুকুর কিন্তু আলহামদুলিল্লাহ বছরের এই মাথা ওই মাথা। হ্যাঁ আমি এই গল্পটা সবসময় বলি, আমি যখন 2016 মার্চের 25 তারিখে আমার বাসার সামনে গাড়ি থেকে নামছি এয়ারপোর্ট থেকে এসে আর কি, পিএইচডি শেষ করে আমার তখনকার বাসাটা ছিল ওই ওইদিক দিয়ে যাওয়া যায় না, ওই রাস্তার মধ্যে 6টা বাসা, এটা হলো একটা এন্ড, আমরা এন্ড আর্টারি বলি না, এটা এন্ড রাস্তা মানে কানাগলির মতো আর কি। আমি গাড়ি থেকে নামার সময় অর্ধেক নেমে আমি দাঁড়ায় আমি কিছু একটা কাউন্ট করতেছি, আমার ছোট ভাই বলে যে ভাই কি কাউন্ট করতেছো, আমি বললাম যে না কুকুর কাউন্ট করতেছি, তখন কাউন্ট করে দেখলাম যে 11টা বা 12টা কুকুর আছে। ঠিক 1.5 বছরের মাথায় আমি দেখলাম যে ওই গলিতেই হলো 23 থেকে 24টা কুকুর। সো কুকুরেরও ফ্যামিলি প্ল্যানিং, এনিমেলের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। এই কথাটাই বলছি যে এন্ড রেবিস, রেবিসকে যদি আমরা যদি শেষ করতে চাই তাহলে কি করতে হবে, কোলাবোরেট করতে হবে এবং ভ্যাকসিনেট করতে হবে। কোলাবোরেট মানে এই যে আমরা যে আজকে যেই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে কথাগুলো বলছি, এখানে অনেকে আছে, হয়তো ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকতে পারে, সাংবাদিক থাকতে পারে, সবাই মিলে সবাই যার যার সেক্টর থেকে আমরা যদি আগে আসি,
তাইলে যে জিনিসটা হবে এই যে যে আলাপগুলো করছি সে আলাপগুলো বাস্তবে রূপ নিবে, এবং যে যদি আমরা কেউ যদি ভিকটিম হই তাহলে অবশ্যই আমরা ভ্যাকসিন দিব, আমরা যদি কেউ যদি অ্যানিমেল প্যাট হিসেবে রাখি তাহলে আমার প্যাটকে রেগুলার ভ্যাকসিন দিব, আমি যদি ইনজুর্ড হয়ে যাই আমি ভ্যাকসিন নিব, আমি যদি শুনি যে কেউ ইনজুর্ড হয়েছে তাকে আমরা বলবো যে তোমরা ভ্যাকসিন নাও। এরপরে যেটা হচ্ছে প্রোটেক্ট আওয়ার সেল, মানে আমার প্রোটেকশন প্রথমে, নেভার টাচ অর ডিস্টার্ব এ ডগ অর আদার ওয়াইল্ড লাইফ। আমরা অনেক সময় রাস্তায় একটা দেখি বা কোথাও বেড়াতে গেলাম কোন একটা বাসায় একটা ছোট্ট বিড়াল বা কুকুর দেখি, আমরা মানে একটু বেশি না আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রে তো আমরা তো একটু সাবধান থাকব। তারপরে যদি আমরা যদি কখনো যদি এই ধরনের অ্যানিমেলকে টাচ করতে চাই, বিশেষ করে প্যাট অ্যানিমেল, কারো বাসায় বেড়াতে গেলাম তার প্যাটটাকে টাচ করব, প্রথমে ওই ওই বাড়ির কর্তা বা কর্তির কাছে আমরা অনুমতি নিব, কারণ এই প্যাটটা স্ট্রেঞ্জারকে পছন্দ করে কিনা, তার ভ্যাকসিন দেয়া আছে কিনা, এই জিনিসগুলো আমরা জেনে নিব, তাদের অনুমতি নিব। আমরা যদি দেখি রাস্তাঘাটে কোথাও একটা সিক অ্যানিমেল অথবা একটা ইনজুর্ড অ্যানিমেল আছে, তখন আমরা ইমিডিয়েটলি অ্যানিমেল কন্ট্রোল অফিসার মানে ভেটেরিনারি ডিপার্টমেন্টকে আমরা জানাবো। আমরা রাস্তাঘাটে যেইভাবে ইয়েগুলো ফেলি আর কি, ময়লা আবর্জনা ফেলি, আমরা এই ময়লা আবর্জনা গুলাকে সুন্দর করে ফেলবো। আর এখানে ক্যানের কথা বলা হয়েছে, ক্যানের সমস্যাটা যেটা হয় যে ক্যানের ওরা কামড় দিতে চায়, ক্যানের ভিতরে ওদের পা ঢুকে যায়, ক্যানের ভিতরে মুখ ঢুকে যায়, তখন এটা ছাড়াতে যে এরা ছাড়াতে পারে না, এই যে এদিক সেদিক দৌড়াদৌড়ি এটা সেটা করতে যে এরা তখন অনেক মানুষকে অনেককে ইনজুর্ড করে ফেলে। আর প্যাটের যে খাবারগুলা এটা আমরা যত্র রাখবো না, টাইম মতোই আমরা তাদেরকে দিব আর কি, যখন খাবারের সময় হবে সকালবেলা যখন ঘুম থেকে উঠে মানে আমি যখন উঠবো ফিক্স একটা টাইমে প্যাটকে, আমি যদি প্যাট আমার বাসায় থাকে আমরা ওইভাবে মেনটেন করব। এরপরে আমাদের প্যাটকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে ভ্যাকসিন দিব রেগুলারলি, তারপরে তাদেরকে অবশ্যই বিশেষ করে কুকুরকে অবশ্যই দড়ি দিয়ে বেঁধে রাখবো। মাঝে মধ্যে আমরা যদি স্ট্রে অ্যানিমেল যদি দেখি তাইলে আমরা যেই কাজটা করব যে বাচ্চাদেরকে বলে দিব যে তোমরা বড়দেরকে আমাদেরকে জানাবা, আবার যদি কোনো এরকম স্ট্রেঞ্জ অ্যানিমেল দেখি তাহলে অ্যানিমেল ডিপার্টমেন্টে আমরা জানাবো। যদি কোনো একটা ইনজুর্ড অ্যানিমেল আমি রাস্তায় দেখি অথবা আমার পেটটাই যদি দেখি যে কোনো অন্য কোনো অ্যানিমেল দ্বারা বাইট হয়েছে তাহলে ইমিডিয়েটলি আমি ভেটের সাথে যোগাযোগ করব, এবং অবশ্যই আমাদের পেটকে আমরা ফ্যামিলি প্ল্যানিং করে রাখব। বেস্ট ওয়ে টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম রেবিস অর অ্যানিমেল বাইট ইজ অ্যাভয়েড অ্যানিমেলস নট নোন টু মি, যে অ্যানিমেলটা সম্পর্কে জানি না আমি তাকে অ্যাভয়েড করে চলবো। আমার বাসায় যদি কোনো প্যাট অ্যানিমেল থাকে অবশ্যই রেগুলারলি আমি ভ্যাকসিন দিব। আমি কোনো অ্যানিমেলের, এটা আমার প্যাট অ্যানিমেল হোক আর আমার এলাকার কোনো অ্যানিমেলের যদি স্ট্রেঞ্জ বিহেভিয়ার দেখি তাহলে ইমিডিয়েটলি আমি রিপোর্ট করব। মেনটেন আওয়ার প্রপার্টি অ্যান্ড কিপ ট্রাস্ট প্রপারলি কন্টেক্ট, যে জিনিসটা একটু আগে বললাম। এই জিনিসগুলো করার কারণে কি হলো, 2010 থেকে গতকাল পর্যন্ত নাম্বার অফ অ্যানিমেল বাইট পেশেন্ট গ্র্যাজুয়ালি বাড়তে থাকলো, 14,000, 34,000, 40,000, 45, 58, 66, 72, 72, 70, 76। এই বছর গতকাল পর্যন্ত 41,156 জন পেশেন্ট। এই বছরের পেশেন্টটা একটু কম, কারণ এই বছর তো গত 6 মাস যাবৎ আমাদের করোনার জন্য আমরা রাস্তাঘাটে মানুষই আমরা কম বের হচ্ছি, এই কারণে কামড়ও কম খাচ্ছে সেটা, এবং রাস্তায় কম বের হওয়ার কারণে এবার কিন্তু এই পর্যন্ত গতকাল পর্যন্ত 15 জন রেবিস পেশেন্ট আসছে। আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেখানে হলো, আগে ছিল 150-র উপরে, 2009 সাল পর্যন্ত ছিল 150-র উপরে ছিল, 175, 183, 184, এখানে কিন্তু রেবিস পেশেন্ট গ্র্যাজুয়ালি কমতেছে, 103, 109, 88, 92, এইভাবে কমতে কমতে গত 2 বছর 36 আর 38 ছিল, এবছর এখন পর্যন্ত 15 জন। তার মানে আলহামদুলিল্লাহ পেশেন্ট কমে আসতেছে, তার মানে আমরা যে মেজারমেন্টটা নিয়েছি এই মেজারমেন্টটাকে বলা চলে আলহামদুলিল্লাহ ইফেক্টিভ মেজারমেন্ট, এবং এটাতে অনেকেই খুশি হলো, আমি এখনো খুশি হতে পারছি না,
যতক্ষণ পর্যন্ত না এটাকে জিরোতে আনতে পারবো, এবং শুধু জিরোতে আনলে হবে না, যতক্ষণ পর্যন্ত না এই জিরোটা আমি ধরে রাখতে পারবো, এবং যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশকে রেবিস ফ্রি করতে পারবো। কারণ একজন যদি রেবিসে আক্রান্ত হয়, একজন যদি রেবিসে মারা যায়, যিনি মারা গেলেন তার জন্য 100% মর্টালিটি, তার ফ্যামিলির জন্য 100% ডিজাস্টার। সো আমাদেরকে এখানে আরো কশাসলি আমাদেরকে চিন্তা করতে হবে। এখন আসি ম্যানেজমেন্ট অফ অ্যানিমেল বাই প্রি এন্ড পোস্ট এক্সপোজার ভ্যাকসিনেশন স্কিজিও। তা ম্যানেজমেন্টের মানে রেবিস ভাইরাসের কথা আসলেই লুই পাস্তুরের কথা আসে, সেটা তো আগেই বললাম। দ্য অ্যানিমেল রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ রেবিস। তাহলে আমরা আমাদের জানতে হবে যে বাংলাদেশে কোন কোন অ্যানিমেলের কারণে রেবিস হতে পারে বা হয়। সবচেয়ে বেশি হয় ডগের মাধ্যমে, এরপর হয় ক্যাট, মঙ্গোস, ফক্স, মাঙ্কি। বাংলাদেশে এই পাঁচটা অ্যানিমেল দিয়ে রেবিস হয়, সেই সাথে হয় এনি ওয়াইল্ড অ্যানিমেল। আমরা শুধু এই পাঁচটা অ্যানিমেল আর এনি ওয়াইল্ড অ্যানিমেল এই কথাটা আমরা খেয়াল রাখবো। এই ধরনের অ্যানিমেলের দ্বারা আমরা যদি আক্রান্ত হই, সঙ্গে সঙ্গে আমরা প্রথমে যে কাজটা করব, এরপরে যে ম্যানেজমেন্টটা আসবে সেই ম্যানেজমেন্টটা, বাসার ম্যানেজমেন্টটা করে আমরা ইমিডিয়েটলি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হব। অ্যানিমেল এক্সপোজার ম্যানেজমেন্ট, উন ম্যানেজমেন্ট, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, রেবিস ইমিউনোগ্লোবুলিন যদি ক্যাটাগরি 3 বাইট হয়, টিটেনাস প্রোফাইলেক্সিস যদি প্রয়োজন পড়ে অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক দিব, অ্যান্টিহিস্টামিন দিব। উন ম্যানেজমেন্ট কি করব, আমাদের যেটা করতে হবে যে আমরা ওই উনটাকে ডাইরেক্ট টাচ না করে চেষ্টা করবো গ্লোভস পরে ইয়ে করতে। এরপরে আমরা কি করবো, ওই উনটাকে অ্যাটলিস্ট 15 মিনিট কাপড় কাচার সাবান দিয়ে ফেনা তুলে ধোবো। এর মধ্যে ধোয়াটা হবে 2 থেকে 3 মিনিট, যদি এক একটা স্লট ধরি, হাতের মধ্যে সাবানটা নিব, সাবানটা নিয়ে হাতে ফেনা তুলবো, ফেনাটা যেখানে কামড় আঁচড় লাগলো সেই জায়গায় ফেনা তুলে সুন্দর জেন্টেল ভাবে আমরা এটা ফেনা তুলে 2 থেকে 3 মিনিট আমরা রাব করবো। তারপর আমরা একদম ডাইরেক্ট খুব ফোর্সে পানি যাবে ওরকম পানি দিয়ে আমরা ওয়াশ করবো, তারপরে আবার আমরা ইয়ে করবো। এইভাবে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিটের একটা যদি স্লট হয়, এরকম অ্যাটলিস্ট 5 থেকে 6টা স্লট আমরা ধোব। যদি আমার হাতের কাছে যদি সাবান না থাকে, যেমন আমি এখন অফিস থেকে বাসায় যাচ্ছি, কলেজ থেকে বাসায় যাচ্ছি, হোস্টেলে যাচ্ছি, হঠাৎ করে কামড় দিলো সাবান পাচ্ছি না, অ্যাটলিস্ট আমি রাস্তাঘাটে কল আছে সেখানে, অথবা 2 লিটার 4 লিটারের পানি যে কোনো দোকান থেকে কিনে আমি থোরো অ্যান্ড থোরো 20 মিনিটের মতো ধোবো, এরপরে বাসায় যেয়ে আমি সাবান দিয়ে আবার ধোবো। এরপরে আমি অ্যান্টিসেপটিক ক্রিম অথবা লোশন এটা লাগাবো, যেখানে 70% অ্যালকোহল আছে সেটা আমরা লাগাবো। উন ম্যানেজমেন্টের মধ্যে আমরা যে কাজটা করবো না, সুচার আমরা দিব না। হ্যাঁ, সুচার আমরা অবশ্যই অ্যাভয়েড করবো। এরপরও যদি খুব বাজে ইঞ্জুরি থাকে, যে বিশাল বড় ইঞ্জুরি, আমি যেমন গালের পুরা চামড়ায় ঝুলে পড়ে গেছে, এখন আমার কথা মতো যদি আমরা যদি সুচার না দিই, 2 সপ্তাহ পরে যখন সুচার দিব, সেকেন্ডে সুচার দিব, তখন এখানে একটা বাজে একটা স্কার হয়ে যাবে। হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে আমরা কি করবো, ভালো মতো ওয়াশ করবো, ওয়াশ করে ওই জায়গায় আমরা ইমিউনোগ্লোবিনটা দিয়ে নেবো, দিয়ে যত মিনিমাম জাস্ট অ্যাপোজিশন করার জন্য, জাস্ট চামড়াটাকে জাস্ট জায়গা মতো রাখার জন্য, একটা বা দুইটা বা তিনটা জাস্ট অ্যাপোজিশন করার জন্য যেই মিনিমাম সুচার সেটা আমরা দিব। আর কখনোই আমরা কটারাইজেশন করব না, যে ব্লিডিং পয়েন্ট আমরা কখনোই কটারাইজ করব না। ক্যাটাগরি ক্যাটাগরি তিনটা, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। আমি যদি নিচে থেকে আসি, যে ক্যাটাগরি 1টা হলো আমি কুকুরটাকে টাচ করলাম, কুকুরটাকে আমি খাওয়াইলাম, খাওয়াইতে গেলে আমার টাচ হলো, অথবা আমি যখন কুকুরটাকে খাওয়ালাম, খাওয়ার পরে সে তার পেট যখন ভরে গেল, তখন সে তৃপ্তির ঢেকুর হিসাবে সে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সে আমার হাতে চেটে দিল, এবং আমার হাতে কোনো ইনজুরি হলো যে জাস্ট একটা স্ক্র্যাচ পড়লো। স্ক্র্যাচ মানে কি, একটা সাদা মানে একটা আমার যখন নখের একটা দাগ পড়ে, নখের সাদা একটা স্পট পড়ে, কিন্তু এখানে কোনো রক্ত বের হয় না, সেটা হলো উইদাউট ব্লিডিং, এটা হলো ক্যাটাগরি 2। ঠিক একই রকম আমার এখানে একটা আঁচড় ছিল, যে আমার নখেরই একটা ইয়ে, সেই জায়গায় আমার বিড়ালটা চেটে দিল, সেটা ক্যাটাগরি 2 হবে। আর ক্যাটাগরি 3 মানে হলো যেখানে ব্লিডিং হবে সেটাই ক্যাটাগরি 3। আমরা ম্যানেজমেন্ট কি করব, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে WHO বলছে কিছুই লাগবে না, WHO বলছে যে ক্যাটাগরি 1 এ কিছুই লাগবে না, কিন্তু আমরা বলবো
বাংলাদেশের জন্য বাংলাদেশ যেহেতু এন্ডেমিক সিচুয়েশনে আছে, আর সেকেন্ড যেটা সেটা আমরা যারা ডাক্তার, আমরা যারা ডাক্তার তাদের উদ্দেশ্যে বলবো, যখন রোগী যখন 10 টাকা দিয়ে একটা টিকিট করে আসলো আর আমি দেখেই বলে দিলাম হ্যাঁ আপনাকে কিছু লাগবে না, তখন তার কিন্তু ভক্তি হবে না, তার ভক্তি হবে না। এই জন্য আমরা কি করব, তাকে বলবো আপনি আসছেন, দেন টিকিটটা রাখেন, আপনার ওই যে কল আছে ওইখানে যে সাবান দিয়ে 15 মিনিট ধুয়ে আসে, অ্যাটলিস্ট ধোয়াটা যে একটা যে ট্রিটমেন্টের পার্ট এই জিনিসটা উনি জেনে যান। তাই ক্যাটাগরি ওয়ানে ওয়াশ, ক্যাটাগরি টুতে ওয়াশ মানে উল্ড ওয়াশ প্লাস এন্টি রেবিস ভ্যাকসিন, আর ক্যাটাগরি থ্রিতে কিন্তু উন ম্যানেজমেন্ট। এখানে উন ম্যানেজমেন্ট মানে কি, ক্যাটাগরি টু হলো জাস্ট একটা স্কেচ মার্ক, আর ক্যাটাগরি থ্রি হলো উন ম্যানেজমেন্ট, তার মানে এখানে ইঞ্জুরিটা ব্লাড বের হয়ে গেছে। ব্লাড বের হওয়া মানে হলো এখানে যদি ওই জায়গাটা ভালো মতো ধুইতে হবে, ওই জায়গায় ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, ওই জায়গাটা ইয়ে করতে হবে, যদি বড় কোনো ইঞ্জুরি হয় তাহলে যদি সেকেন্ডারি যদি 1-2টা সুচার দিতে হয় সেই জিনিসটা করতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে উন ম্যানেজমেন্ট, এন্টি রেবিস ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন। এই ইমিউনোগ্লোবুলিনটা অবশ্যই আমরা দিব, ইঞ্জুরি সাইডে দিতে হবে। এই কতগুলো সিচুয়েশনে যদি ক্যাটাগরি টু বাইটো হয়, কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশনে যেগুলো ইমিউনো কম্প্রোমাইজ সিচুয়েশন সেখানে আমরা ক্যাটাগরি টু হলেও আমরা এটা তাদেরকে ক্যাটাগরি থ্রি হিসাবে ট্রিট করব। যেমন পেশেন্ট লিভিং উইথ এইচআইভি, আগে আগে যেটা বলা হতো এইচআইভি, আমরা কিন্তু এখন এইচআইভি বলতে পারবো না, আমরা বলবো PLHIV, পেশেন্ট লিভিং উইথ এইচআইভি। সাবস্টেন্স অ্যাবিউজার, আনকন্ট্রোল ডায়াবেটিস, মেলাটাস, সিলিকোসিস, ক্যান্সার, এরকম যে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট গুলো সেখানে আমরা ক্যাটাগরি টু হলো তাদেরকে ক্যাটাগরি থ্রি হিসেবে আমরা ট্রিট করব। এগুলো হলো ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রির কিছু ছবি। উল্ড ওয়াশের একটা ছবি আমি জাস্ট দেখাতে চাচ্ছি, যে এরকম একটা পানি দিয়ে ইয়ে করতে হবে যে হ্যাঁ, তা এখানে আমরা যে জিনিসটা চেষ্টা করব যে উনটাকে আমরা এমন পজিশনে ধরবো আর কি, যে ওয়াশ আউট পানি যেন যত কম বডি সারফেস টাচ করে চলে যেতে পারে। কারণ এই ছবিটাতে দেখা যাচ্ছে যে উনটা যেখানে আছে কিউবিটাল ফোসার একটু উপরে আছে, কিন্তু ওয়াশ আউট পানি কিন্তু আমার হাতের আঙ্গুল দিয়ে যাচ্ছে। এমন হতে পারে যে ওইখানের ভাইরাস ওয়াশ আউট হলো, কিন্তু আমার আঙ্গুলে যদি কোনো কাটা থাকে দেখা যাবে, আল্লাহ মাফ করুক, ওইখান থেকে একটা ভাইরাস হয়তো আমার মানে ভালো জায়গায়, যে আঙ্গুলে তো কামড় দেয় নাই কিন্তু আঙ্গুলে যে একটা অ্যাব্রেশন ছিল ওইখানে ইনোকুলেট হতে পারে। এই জন্য পজিশনটা আমরা একটু ওইভাবে করে নিব যে এই পজিশনটা ঠিক মানে ঠিক অবস্থায় নাই, আমরা পজিশনটা ইয়ে করে নিব। ঠিক একইভাবে এই পায়ের পজিশনটাও একই রকম, কিন্তু আমি এই ছবিটা দেখানোর কারণটা যেটা, যে রানিং পানি যেন দিয়ে যেন এই উনটাকে ইয়ে করা হয়, এখানে পানি প্রচুর পানি ইয়ে দিতে হবে এবং পানির ফোর্সটা খুব ভালো থাকতে হবে। পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস, যে আমার কাছে একটা পেশেন্ট আসলো যার ভ্যাকসিন দেয়া নাই, কামড় খেয়ে আসলো, আঁচড় খেয়ে আসলো, তাদের কি করব, তাদের আমরা হসপিটাল সেটিংস আমরা কি করব, যে ডে 0, ডে 3, ডে 7, ডে 28 আমরা ভ্যাকসিন দিব, সেটা হলো 0.1 ml ইন্ট্রাডার্মাল দিব এক এক সাইডে। যেমন এখানে 2টা করে সিরিজ দেখা যাচ্ছে উপরে, তার মানে যেদিন আসবে সেদিন ডান হাতে দিব 0.1 ml, বাম হাতে দিব 0.1 ml, ডে 3 তে সেম, ডে 7 সেম, ডে 28, তাইলে আমরা চেষ্টা করব ডে 0 তেই ইমিউনোগ্লোবুলিন দিতে, কখনোই ডে 7 এর পরে ইমিউনোগ্লোবুলিন দিব না, কারণ ইমিউনোগ্লোবুলিনটা দিব হলো আমরা ইমিডিয়েট অ্যান্টিবডি দেওয়ার জন্য। আমরা ডে 7 এর পরে দিব না কেন, কারণ ডে 7 এর পরের ঘটনাটা যেটা হয়, ডে 0 তে যে আমি ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা কিন্তু বাই দিস টাইম অ্যান্টিবডি তৈরি শুরু করে দিয়েছে, এবং ডে 7, ডে 8, ডে 9 এ আমার হয়তো ওই স্লাইডটা বোধহয় এখানে নাই, ওই গ্রাফটা থাকলে দেখা যেত যে এই ডে 0 তে যে ভ্যাকসিনটা দিয়েছি ডে 8, ডে 9 এর দিকে এসে অলমোস্ট 50-60-70% অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তখন যদি আমরা যদি ওই আরআইজিটা দিতে চাই, তখন হয়তো এই বাইরের আরআইজি আর ভিতরে যে এই মানে ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি তৈরি হলো সেটার কাউন্টার ইফেক্টের কারণে এই অ্যান্টিবডি ইফেক্টটা তো যেতে পারে। এটা জাস্ট একটা ছবি যেটা যে কিভাবে ইয়ে দিতে হয় আরআইজিটা, সরি ভ্যাকসিনটা দিতে হয়, ভ্যাকসিনটা এইভাবে দিতে হয়, মানে নিডেলটাকে ধরতে হয় 15 ডিগ্রি বডি সারফেসের সাথে ইয়ে করে, এবং দেওয়ার পরে এরকম একটা মোটর দানার মতো একটা ফুলে উঠবে, ব্ল্যাব হয়ে যাবে,
এরকম যখন এটা হবে আমি কনফার্ম হব যে না আলহামদুলিল্লাহ আমার ভ্যাকসিনটা দেওয়া ঠিক হয়েছে। যতক্ষণ পর্যন্ত এরকম ব্ল্যাক না আসবে লজ্জা পাওয়ার কিছু নাই, আমি লজ্জা পাওয়া মানে হলো রুগীকে রিস্কে ফেলে দেওয়া, যতক্ষণ পর্যন্ত এরকম না আসবে ততক্ষণ পর্যন্ত বলবো যে ভাই এটা ভুল হয়েছে আমি আরেকবার দিচ্ছি আরেকবার দিচ্ছি। আচ্ছা এরকম হইলো, এরপরে আমাদের কাছে সপ্তম দিন রুগী এসে রাগারাগি ফাটাফাটি, ডাক্তার সাহেব কি ইনজেকশন দিলেন, এই যে দেখেন আমার তো ইনফেকশন হয়ে গেল। ঠিক আছে, রুগীরা কিন্তু আমাদেরকে বলে না যে ডাক্তার সাহেব কি ওষুধ দিল, খাওয়ার পরে রিয়াকশন করলো, ডাক্তার সাহেব কি ইনজেকশন দিল, ইনজেকশন দেওয়ার আমার রুগী মারা গেল। যখন এটা বলবে তখন আমরা বলবো যে থ্যাংক ইউ, এই যে এটা বলতেছেন এইটার মানে হলো আমি যে ডে জিরোতে বা ডে থ্রিতে যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের কারণে, ইমিউনোলজিক্যাল রিয়াকশনের কারণে এই ইনফেকশনটা হয়েছে, তার মানে আমার ভ্যাকসিন এই ডে সেভেনে এরকম একটা লাল দেখা ইনফেকশন দেখা মানে হলো ডিসচার্জ দেখা মানে হলে আমি স্যাটিসফাইড যে না আমার ভ্যাকসিন অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। যদি এরকম যদি আমি যদি ডে সেভেনে যদি ডে জিরোটা যদি এরকম না দেখি তাহলে কিন্তু আমাকে আবার নতুন করে শিডিউল করতে হবে। আচ্ছা আমার কাছে কিন্তু পেশেন্ট আসবে যে ভ্যাকসিন দেয়া হয়ে গেছে, এরপরে আবার আসলো ভ্যাকসিন নিতে, আবার কামড় দিল আঁচড় দিল, এরকম একটা সিচুয়েশনে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ডে সরি সেই ক্ষেত্রে আমরা কি করব, ডে জিরোতে দিব একটা, ডে থ্রিতে দিব একটা। এবং এই ঘটনাটা যেটা সেটা হলো যে যদি দুই মাসে সরি তিন মাসের মধ্যে লাস্ট ডোজ থেকে যদি তিন মাসের মধ্যে যদি কামড় আঁচড় খেয়ে যদি আসে তাহলে কিছুই লাগবে না শুধু ওয়াশ, কিন্তু তিন মাস অনওয়ার্ড টু পাঁচ বছরের মধ্যে যদি আসে তাহলে আমরা ডে জিরো একটা ডে থ্রি একটা দিব এবং এটা সিঙ্গেল সিঙ্গেল দিব। এটা হলো বাংলাদেশে অ্যাভেলেবল যেটা পাওয়া যাচ্ছে আর কি, রাবিপুর পাওয়া যাচ্ছে, ভেরোরা পাওয়া যাচ্ছে, সরি আনফরচুনেটলি এখানে ইনসেপ্টার যেটা রেবিক্স ভিসি যেটা এইটা সরি রেবিক্স ভিসি ছবি থাকার কথা, হ্যাঁ রেবিক্স ভিসি আছে, রেবিক্স ভিসি হ্যাঁ, এবং রেবিক্স ভিসিটাই এখন অ্যাভেলেবল বাংলাদেশে, রাবিপুর এবং ভেরোরা সবসময় পাওয়া যায় না। এবং আমরা যখন যেটা প্রেসক্রাইব করব রুগীকে যখন প্রেসক্রাইব করব, এটা কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে এটা বলা আছে যে প্রথম ডোজটা যেই ব্র্যান্ডের হবে বাকি সবগুলো একই ব্র্যান্ডের হবে, অতএব আগে আমি কনফার্ম হয়ে নিব আমি যেটা প্রেসক্রাইব করতেছি সেটা ওই এলাকাতে অ্যাভেলেবেল কিনা। আরআইজি আরআইজি দুই রকমের আছে, একটা হলো ইকুইন আর একটা হলো হিউম্যান। ইকুইনটা হলো আমাদের দেশে ইকুইনটা অ্যাভেলেবেল, এটা 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট, কিন্তু ম্যাক্সিমাম 3000 দেওয়া যাবে, আমরা বডি ওয়েট নিব। আর হিউম্যানটা হলো 20 ইন্টারন্যাশনাল ইউনিট এবং হিউম্যানটা অনেক কস্টলি যে কারণে আমরা এবং এটা অ্যাভেলেবল না, আমরা অ্যাভেলেবল যেটা সেটা হলো ইকুইনটা আমরা প্রেসক্রাইব করি। তা আমরা একজন পেশেন্টের ওজন নিব, ওজন নিয়ে প্রতি কেজিতে 40 ইন্টারন্যাশনাল ইউনিট দিব এবং ম্যাক্সিমাম 3000 ইন্টারন্যাশনাল ইউনিট দিতে পারবো, তার মানে একটা পেশেন্টের ওজন যদি 75 কেজি পর্যন্ত 3000, যার ওজন 80 কেজি তাকে কিন্তু 3200 দেওয়া যাবে না, তাকে 3000ই দিতে হবে। আচ্ছা তাহলে এই জায়গায় আমি বলি এই যে এসকে হাসপাতাল 60 কিলো লেখা ছিল, তার মানে আমি বললাম না ওখানে 2.4 ভায়াল লাগবে, একটা ভায়ালে 1000 ইউনিট থাকে, তাইলে ওখানে ওই পেশেন্টের যেহেতু 60 কিলো ছিল তাহলে 40 ইন্টারন্যাশনাল ইউনিটে কিন্তু 424 2400 ইন্টারন্যাশনাল ইউনিট লাগার কথা, মানে 2.4 ভায়াল, এক ভায়ালে 1000 ইউনিট, তার মানে এসকে হাসপাতাল ওখানে দুইটা ভুল করেছে, একটা হলো পরিমাণ কম দিয়েছে আর একটা হলো উন্ডে দেওয়ার কথা কিন্তু ওরা কোথায় দিল, মাংসে দিয়ে দিল, এবং মাংসে দিয়ে দিলে কিন্তু আমি কিন্তু অতিরিক্তটা মানে আবার কিন্তু নতুন করে কিন্তু দিতে পারবো না, একবার যখন ইমিউনোগ্লোবিন দিয়ে দিব ক্যালকুলেশন করে যেটা বাকি থাকে সেইটাই আমাকে উন্ডে দিতে হবে। এখানে শুধু উন্ডের কিছু ছবি আছে যে উন্ডে কিভাবে দিতে হয়, হ্যাঁ এই যে একদম উন্ডের মধ্যেই দিতে হবে। আচ্ছা এইগুলা হলো বাংলাদেশে পাওয়া অ্যাভেলেবেল এই যে আরআইজি গুলা, এবং সেম এখানেও একই কথা যে রেবিক্স আইজি ইনসেপ্টার যেটা সেটাই বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এবং সব জায়গায় পাওয়া যায়। প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, আমরা প্রি এক্সপোজার কখন নিব কেন নিব, অ্যাডভান্টেজ অফ প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, একটা হলো যে আমার প্রোটেকশনের জন্য আমি যদি নিয়ে ফেলি তাহলে আমি সেফ, আমি যদি প্রি এক্সপোজার নেওয়া থাকে তাহলে আমার পরের ডোজগুলা অনেক কমে যায়, আমি যদি নিয়ে আগে নেওয়া থাকে তাহলে আমার খরচ অনেক কমে যায়, আমার যদি প্রি এক্সপোজার নেওয়া থাকে তাহলে আমার আরআইজি লাগবে না, কারণ আরআইজি কিনতে কিন্তু আমার ওজন এখন 77-78 কেজি, তার মানে আমার 3000 ইউনিট লাগবে, 3000 ইউনিটের দাম হলো 3000 টাকা, তাইলে আমার ওই আরআইজিটা আমার লাগবে না, কারণ আরআইজিটা আমাকে কিনতে হয়, ভ্যাকসিনটা সরকার ফ্রি দিচ্ছে কিন্তু আরআইজিটা আমাকে কিনতে হচ্ছে, তাইলে এই অ্যাডভান্টেজটা হলো প্রি এক্সপোজার। তাই বলে এখন প্রি এক্সপোজারের অ্যাডভান্টেজের কারণে এখন যদি দেখা যায় যে সারা ঢাকা শহরের মানুষ আইডিয়া দিয়ে চলে যায় না, আমরা
এই প্রি এক্সপোজারটা আমরা সবাইকে গভর্নমেন্ট এখন এনকারেজ করে না, আমরা শুধু কাদেরকে এনকারেজ করছি, যারা রিস্কে, যারা নাকি ল্যাবে কাজ করতেছে, মানে রেবিস ল্যাবে কাজ করতেছে, যারা রেবিস পেশেন্ট নিয়ে কাজ করতেছে, যারা রেবিস হাসপাতালে কাজ করতেছে, যেসব হাসপাতালে এনিম্যাল হ্যাজার্ড পেশেন্ট আসে আমরা তাদেরকে এনকারেজ করব, যারা এনিম্যাল ডিপার্টমেন্টে আছে তাদেরকে আমরা এনকারেজ করব, যারা সিটি কর্পোরেশনের সুইপার যারা কাজ করে তাদেরকে আমরা এনকারেজ করব, এবং যারা এনিম্যাল হ্যান্ডলার তাদেরকে আমরা এনকারেজ করব। তাহলে এখানে কিন্তু সেই জিনিসটা চলে আসছে, সাবজেক্টস মানে টার্গেট পপুলেশন কারা, যারা ডায়াগনস্টিক ল্যাবে আছে, রিসার্চ ল্যাবে আছে, প্রোডাকশনের সাথে আছে, ল্যাবরেটরি স্টাফ আছে, আর মেডিকেল প্রফেশনের মধ্যে নার্স, মেডিকেল স্টাফ, এনিম্যাল হ্যান্ডলার, ভেটেরিনারিয়ানস, এগুলো বলে ফেললাম। প্রি এক্সপোজার কি হবে? প্রি এক্সপোজার হলো ডে জিরো, ডে সেভেন, ডে টোয়েন্টি এইট, এটাও সিঙ্গেল ডোজ। ডে জিরো, ডে সেভেন, ডে টোয়েন্টি এইট, এখানে ডে যে টোয়েন্টি এইট, যেটা ডে টোয়েন্টি এইটটা আমরা ইয়ে করতে পারি, ডে টোয়েন্টি ওয়ানে আমরা নিয়ে নিতে পারি, ডে টোয়েন্টি এইট, সরি ডে টোয়েন্টি এইটেরটা ডে টোয়েন্টি ওয়ানে আমরা নিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। এটা হলো প্রি এক্সপোজার। মোটামুটি শেষ আমাদের এনিম্যাল বাইটের ম্যানেজমেন্ট সব শেষ। তাহলে এন্ড, এত বড় এন্ড দিয়ে কি বলছে দেখি, আমরা পেশেন্টের যদি ক্যাটাগরি থ্রি বাইট হয় তাহলে পেশেন্টের টিটেনাস প্রোফাইলেক্সিসের হিস্ট্রি নিব, যদি তার যদি টিটেনাস প্রোফাইলেক্সিস দেয়া না থাকে আমরা এনটি টিটেনাসের প্রোফাইলেক্সিস দিয়ে দিব, টিটেনাস টক্সয়েড দিয়ে দিব, টিআইজি দিয়ে দিব। তারপরে ক্যাটাগরি থ্রি বাইট হলে আমরা অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক লোকাল এবং সিস্টেমিক দিয়ে দিব। এরপরে যেহেতু ক্যাটাগরি থ্রি বাইট হলে একটু পেইন হয় ক্যাটাগরি থ্রি বাইটে, যেহেতু লোকালি আমরা আরআইজিটা দিচ্ছি, সেখানে ইয়ে হচ্ছে পেইন হয়, একটু অ্যানালজেসিক দিব। আর তিন থেকে চার দিন পরে যখন ওই আক্রান্ত জায়গাটা একটু শুকিয়ে আসবে তখন ইচিং হবে, এই জন্য আমরা একটু অ্যান্টিহিস্টামিন দিয়ে দিব। এই মোটামুটি শেষ পর্যায়ে। অ্যাডমিনিস্ট্রেশন অফ রেবিস পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। আমি যখন ইমার্জেন্সি চেয়ারে বসে আছি, যখন একটা এনিম্যাল বাইটের পেশেন্ট আসলো, তখন তার এই পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিসটা অ্যাডভাইস করাটা, তাকে দেয়াটা, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। বাট পেশেন্টটা গরিব, হাসপাতালে ইয়ে নাই, ও কি ইয়ে কিনতে পারবে, আরআইজি কিনতে পারবে, এইসব চিন্তা করে আমরা আরআইজিটা লিখলামই না, আমরা যদি প্রেসক্রাইব না করি, দিস ইজ মেডিকেল নেগলিজেন্স। পেশেন্ট গরিব, পেশেন্ট ভিক্ষা করে, ইট ডাজ নট ম্যাটার, আমাকে প্রেসক্রিপশন পুরো কমপ্লিট করতে হবে। প্রথমে হলো এটা ইথিক্যালি কমপ্লিট করতে হবে, সেকেন্ড হলো উই ডু রেসপেক্ট আমাদের, আমরা যারা মেডিকেল প্রফেশনে আসছি, আমার সেফটি, আমার সিকিউরিটি আমাকে নিতে হবে। আমার প্রেসক্রিপশনের বাম দিকে যা থাকবে সেটা আমার ডান দিকে যা প্রেসক্রাইব করব সেটাকে সাপোর্ট করবে বামে আমার সিম্পটমগুলো, বামে আমার প্রবলেমগুলো লেখা থাকতে হবে। এমন অনেক চিকিৎসক আমাদের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক বিপদে পড়েছে, শুধুমাত্র লেফট সাইডে আমাদের কমপ্লেন ঠিক মতো না লেখার কারণে। কারণ আমি প্যারাসিটামল দিলাম, কেন প্যারাসিটামল দিলাম এটা আমি লিখি নাই, এখন প্যারাসিটামল খাওয়ার পরে রোগী মারা গেছে, এখন আমার নামে কেস হয়ে গেছে, আমার চেম্বার ভাঙচুর, আমাকে অ্যাসল্ট করা হয়েছে। বাট আমি ওই আলাপে যাচ্ছি না, আমার কথা যেটা যে আমি যদি ক্যাটাগরি থ্রি বাইটে যদি আমি যদি ভুলে যাই প্রেসক্রাইব করতে, ইমিউনোগ্লোবুলিন লিখতে, অথবা পেশেন্ট গরিব এরকম চিন্তা করে, তাহলে এটা আমার একটা নেগলিজেন্স। সো আমাকে কোনো ডিলে করা যাবে না, আমাকে কোনো ইমোশনাল হওয়া যাবে না, ইথিক্যালি আমাকে ডিসিশন নিতে হবে, আমাকে প্রেসক্রাইব করতে হবে। আমরা এই জিনিসটা খুব ফেস করি যে এটা কামড় দিল কি হলো, এটা কামড় দিল কি হলো, এই এনিমিগুলোর ক্ষেত্রে কিছু করতে হবে না। একটা হলো কি, র্যাট, ইঁদুর কামড় দিলে কিছুই লাগবে না। তারপরে মাস্ক্রাটস মানে চিকা, এরপরে যেটা ইঁদুর এবং চিকা যদি কামড় দেয় অবশ্যই আমরা টিটেনাস, টিটেনাসের ভ্যাকসিন দিয়ে দিব, টিআইজি টিটাভ্যাক্স দিয়ে দিব, কারণ এদের কামড়ে অনেক সময় টিটেনাস হয়ে যায়। এরপরে যেটা এখন দিন যত যাচ্ছে, এই যে আমাদের, আমরা গাছপ্রেমী হয়ে যাচ্ছি, বাসায় বাসায় গাছ, আমাদের আলহামদুলিল্লাহ অনেক বন জঙ্গল, অনেক গাছপালা, যত গাছপালা হইতেছে যত নতুন নতুন বড় বড় পোকামাকড় হইতেছে, অনেক সময় দেখা যায় বিশাল পোকা কামড় দিচ্ছে, বিশাল এরকম, তাতে কিছু লাগবে না। মনিটর লিজার্ড যেটাকে গুইসাপ বলে, গুইসাপের কামড়ে কিছুই লাগবে না। এখন রিসেন্টলি আমরা অনেকেই মানে র্যাবিট বাসায় বাসায় আছে আর কি, র্যাবিট কামড় দিয়ে দেয়, র্যাবিটের কামড়েও কিছু লাগবে না। এরপরে আবার বাট, বাটে আবার কিন্তু লাগবে। এখন বাটটা কি, যদি আমার কাছে যদি এখন একটা পেশেন্ট আসলো, আইসা বললো যে স্যার আমাকে ইঁদুর কামড় দিচ্ছে, আমি তো এই লেকচার থেকে জানলাম যে ইঁদুরের কামড়ে কিছুই লাগবে না, না হবে না,
দেখা গেল যে তাকে আমি জিজ্ঞেস করবো যে আপনাকে দুধটা কেন কামড় দিল, স্যার আমার এলাকাতে তো মানে এই গতকাল রাতে এক রাতে স্যার 20 জনকে কামড় দিচ্ছে ইঁদুর, তখন আমাকে চিন্তা করতে হবে তাইলে কি এই ইঁদুরটাকে কি কোন একটা বিড়াল অথবা কোন একটা কুকুরকে কামড় দিছিল, কামড় দিয়ে তাকে ইনজুর করছে, এখন সে ব্যথার জ্বালা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে যে এরকম একটা সিচুয়েশন, এরকম সিচুয়েশন চিন্তা করলে তখন আমি তাকে হয়তো অ্যান্টি রেবিস ভ্যাকসিনের কথা চিন্তা করতে পারি। কিন্তু আমি 2005 থেকে এই পর্যন্ত কোন ইঁদুর বা চিকার কামড়ের কারণে এরকম সিচুয়েশন হয়েছে সেটা আমি জানি না। আসলে এত কথা বলার যে সামারি, সামারিটা হলো 2 থেকে 3 লাইনের, এনিমেল বাইট, এনিমেলের দ্বারা যদি বাইট হয় অথবা আমি কোনো ভাবে যদি এক্সপোজ হই, আমি যে কাজটা করব আমি 15 মিনিট কাপড় কাচা সাবান দিয়ে ভালোমতো ওয়াশ করব, আমি যদি কাউকে দেখি শুনি বলবো যে কাপড় কাচা সাবান দিয়ে 15 মিনিট ধোও। আপনারা যারা ডাক্তার শুনছেন, যারা মেডিকেল স্টুডেন্ট, আপনারা যারা শুনছেন, যদি পরে ডাক্তার হবেন আপনাকে ফোন দিবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমাকে কুকুর কামড় দিচ্ছে কোন ডাক্তারের কাছে যাবো, বিড়াল কামড়, প্রথমে যেটা বলবেন আগে 15 মিনিট কাপড় কাচা সাবান দিয়ে ধোন, তারপর আমাকে 15 মিনিট পরে ফোন দেন যে হ্যাঁ ধোয়া হয়েছে, তখন আমি আপনাকে ডাক্তারের নাম বলবো। ধোয়া, ওয়াশ, 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 ওয়াশের কোনো বিকল্প নাই। এরপরে আমরা রেফার করে দিব, রেফার করব। আমি যদি দেখি যে পেশেন্ট ক্যাটাগরি 1 তাহলে তো এটা ওয়াশ করা হলো, ক্যাটাগরি 2 যদি হয় তাহলে ওয়াশ এবং অ্যান্টি রেবিস ভ্যাকসিন, ক্যাটাগরি 3 যদি হয় ওয়াশ, অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন। কিন্তু আমরা যে কাজটা করব, সবার কাছে অনুরোধ, আপনারা এই একটা কেসে আপনারা পেশেন্টকে সরকারি ফ্যাসিলিটিসে পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যদি ঢাকা শহরকে বাদ দেন তাহলে 63টা ডিস্ট্রিক্ট হাসপাতাল, 64টা জেলা, ঢাকা শহর, ঢাকা জেলা বাদ তাহলে 63টা জেলার 63টা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতালে সরকারি ভ্যাকসিন ফ্রি পাওয়া যায়। আর ঢাকায় হলো IDH হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, তারপরে হলো আপনার এই যে টঙ্গী জেনারেল হাসপাতাল, আর নারায়ণগঞ্জের 2500 উপজেলা হেলথ কমপ্লেক্স, এই 4টা আর 63টা, মোট 66টা সেন্টারে মানে ফ্রি দেয়া হয়। অতএব আপনারা এই একটা কেসে রেফার করে দিন। If suspected rabid animal, be careful and report City Corporation Director of Disease Control or Livestock Research Institute. No more rabies. এটা জাস্ট আমি 2005 থেকে, আমার কেন যেন এই ডায়লগটা আমার পছন্দ, এই নামে আমার একটা ফেসবুকে পেজ আছে, আমি এটা জাস্ট মানে একটা স্বপ্ন দেখি যে কোনোদিন হয়তো মানে বাংলাদেশ নো মোর রেবিস মানে রেবিস মুক্ত হবে আর কি, এটা নিয়ে আমি আছি আর কি। এটা হলো বিভিন্ন দেশে WHO এই রেবিস ডেটাকে ইয়ে করার জন্য, হেন কোনো ল্যাঙ্গুয়েজ নাই যেটা আমি এখানে 2-3-5-2-7টা দেশের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ইয়েটা স্লাইডটা সাজিয়েছি। আর এটা হলো এই বছরের ওয়ার্ল্ড রেবিস ডেট, আর এটা হলো যে আমার প্রেজেন্টেশন, মানে এখানে যারা শুনছেন এদের মধ্যে যারা হয়তো আগে দেখেছেন এই স্লাইডটা হয়তো দেখেছেন যে এটা জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি যেখান থেকে আমি PhD করেছি, তা যেহেতু ওখান থেকে PhD করেছি এইটার কৃতজ্ঞতা স্বরূপ আমি এই ক্যাম্পাসটাকে দেখাই। এবং এই ক্যাম্পাসটা আসলে স্বপ্নের একটা জায়গা, দেখলেই বোঝা যায় যে মানে অদ্ভুত একটা সুন্দর একটা জায়গা, এই জন্য আমি স্লাইডটা দেখাই আর কি সবাইকে। আর বর্তমানে আমি এখানে আছি, নেপসোমে আছি, এই জন্য আমি আমার কর্মস্থলের একটা স্লাইড দেখাইলাম। প্রথমে স্লাইড দেখিয়েছিলাম যে পিছন দিকে কুকুর এসে কামড় দিচ্ছে, আমরা স্বপ্ন দেখি যে কুকুর হয়তো একদিন আমাদের সম্পদে পরিণত হবে আর কি, এই স্বপ্নটাই দেখি আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের এখানে অনেক কোশ্চেন এসেছে, স্যার আমরা কি কিছু কোশ্চেন নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন, কিন্তু জাস্ট আমি হয়তো আপনারা জানেন যে ও মাই গুডনেস আমি এতক্ষণ ডিস্টার্ব করলাম, 1 ঘন্টা 5 মিনিট মাস, আচ্ছা হ্যাঁ আমি হলো 15 মিনিটের বেশি দিতে পারবো না, ঠিক আছে, অতএব ওইভাবে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমরা তাহলে কিছু কোশ্চেন নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা এসেছে, ডক্টর তানজিলা তানজিয়া তামান্না প্রশ্ন করেছেন, স্যার অনেকে হালকা স্ক্র্যাচ লাগলেও ভয় পায়, কি টাইপের বাইট বা স্ক্র্যাচ হলে ভ্যাকসিন দিতে হবে? কোশ্চেন শেষ? হ্যাঁ স্যার শেষ। মানে মানে কোশ্চেনটা হলো হালকা স্ক্র্যাচ হলে ভয় পায়, এরপর কি স্যার, কি টাইপের বাইট বা স্ক্র্যাচ হলে ভ্যাকসিন দিতে হবে?
আমি যদি স্যার প্রশ্নটা হচ্ছে স্যার অনেকে হালকা স্ক্র্যাচ লাগলেও ভয় পায়, কি টাইপের বাইট বা স্ক্র্যাচ হলে ভ্যাকসিন দিতে হবে? প্রথম কথা যেটা, যে ভয় ভয় পাওয়াটা এটা ভালো। হ্যাঁ, ভয় পাইতে হবে কি কারণে? ভয় পেয়ে তাকে হাসপাতালে যেতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, যে স্ক্র্যাচ, হালকা স্ক্র্যাচ বলে কোনো কথা নাই, ঠিক আছে? স্ক্র্যাচ ইজ স্ক্র্যাচ। এখন আমি কিন্তু একটু আগে বলেছি যে একটা স্ক্র্যাচ মার্ক যেটা, যে আমার নখের একটা দাগ পড়লো, আমার আঙ্গুলে জাস্ট একটা সাদা একটা দাগ পড়লো, এখানে কোনো লালচে কোনো আভা আসলো না। আর অন্যভাবে যদি বলি, আমরা সাবান দিয়ে ধুইলে যে জিনিসটা হয়, যে স্ক্র্যাচে আমি আমি দেখতেছি যে হালকা স্ক্র্যাচ। এখন আমি ডাক্তার যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনি যখন সাবান দিয়ে ওই জায়গাটা ধুবেন, ধোয়ার সময় যদি দেখেন যে ওই জায়গাটা জ্বলতেছে, দিস ইজ ক্যাটাগরি টু, আর যদি না জ্বলে, দিস ইজ ক্যাটাগরি ওয়ান। এটা আমরা আবার অন্যভাবে আমি আমরা চিন্তা করি। এটা হলো আপনার আনসার। কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি আপনি এই এই স্ক্র্যাচ হওয়ার পরে আপনি ধুবেন, ধুয়ে ইমিডিয়েটলি আপনি এই যে এনিম্যাল বাইট ম্যানেজমেন্ট সেন্টারে চলে যাবেন, ওইখানকার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে আপনার কোন ক্যাটাগরি ট্রিটমেন্ট লাগবে, ঠিক আছে? আর এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি ওই স্লাইডটা দেখি, যে 70,000 এনিম্যাল বাইট পেশেন্ট এসেছে আইডিএস হাসপাতালে, রেবিস ডেভেলপ করেছে 36 জন, তার মানে পার্সেন্টেজ কিন্তু অনেক কম। তার মানে আমাদের যদি অ্যান্টিবডি টাইটার টেস্ট করার সুযোগ থাকতো, তাইলে কিন্তু আমরা দেখা যেত যে মোর দেন 99% এনিম্যাল বাইটে কিন্তু আমাদের কোনো ভ্যাকসিন লাগতো না। কিন্তু আমাদের যেহেতু সেই সুযোগটা নাই, এই জন্য আমরা যে কোনো এনিম্যাল বাইটে আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। জি, এরপরে নেক্সট, আমি আমি শুনতে পাচ্ছি না কিন্তু স্যার। আমাদের হচ্ছে নেক্সট আরো একটা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেনই আছে, এরপরে যে কোশ্চেনটা আমরা নিচ্ছি, আলিফুল্লাহের কার্যু আমাদেরকে প্রশ্নটি করেছে, কেউ বাসায় পোষা কুকুর রাখার চিন্তা করলে সেক্ষেত্রে ভ্যাকসিনেশন শিডিউল কেমন হবে জলাতঙ্ক যদি প্রতিরোধ করতে চায়? এই কোশ্চেনটা আরেকবার প্লিজ। স্যার বলেছে যে কেউ বাসায় পোষা কুকুর রাখার চিন্তা করলে তার ভ্যাকসিনেশন শিডিউল কিরকম হবে জলাতঙ্ক প্রতিরোধের জন্য? আচ্ছা, কেউ যদি বাসায় কুকুর রাখতে চায়, তাহলে কুকুরকে ভ্যাকসিন দিতে হবে, সেটার সেটার শিডিউলটা হবে ভেটেরিনারি ডাক্তার যারা তারা দিয়ে দিবে, সেটার শিডিউলটা আমি জানলেও আমি বলবো না। কিন্তু যিনি রাখতেছেন তার জন্য যেই জিনিসটা করতে হবে, তাকে প্রি এক্সপোজার নিতে হবে, যেমন ডে 0-তে একটা, ডে 7-এ একটা, ডে 28-এ একটা, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এইটা নেয়ার পরে 5 বছর পর্যন্ত, মানে যদি তার যদি আচর কেমন না লাগে 5 বছর পর্যন্ত হি অর শি ইজ সেফ, 5 বছর পরে আবার তাকে নতুন করে 3টা শিডিউল নিতে হবে। তার কারণ যেটা, সেটা হলো যে আমাদের দেশে আমরা যে, মানে কুকুর কেন, আমরা যে ভ্যাকসিন গুলো দিচ্ছি, আমাদেরই কিন্তু কোনো টাইটার করা, অ্যান্টিবডি টাইটার করার কোনো সুযোগ নাই, যে আমি ভ্যাকসিন নেওয়ার পরে আমার অ্যান্টিবডি টাইটার ডেভেলপ করলো কি না। আর কুকুরের তো আমরা করিই না, এটা হলো এক। দুই নম্বর কথা, যে ভ্যাকসিন গুলো, ভ্যাকসিনের কোয়ালিটি নিয়ে আমাদের কিছু কনফিউশন আছে, ভ্যাকসিনটা ঠিক মতো কুল চেন মেনটেন হচ্ছে কিনা, তারপর ভ্যাকসিনটা কোন ব্র্যান্ডের নেওয়া হচ্ছে সেই জিনিসটা, আবার সবই মানলাম যে কুকুরের বডিতে অ্যান্টিবডি টাইটার আছে, কিন্তু কুকুরটা আমাকে আঁচড় কামড় দেওয়ার ঠিক কিছুক্ষণ আগেই আনভ্যাকসিনেটেড একটা কুকুরের সাথে মেলামেশা হয়েছে, এবং ওইখান থেকে তার একটা জার্ম কিন্তু তার নখের মধ্যে, তার দাঁতের মধ্যে আছে, তার বডির ভিতরে হলো অ্যান্টিবডি ডেভেলপ করেছে, কিন্তু তার নখে কিন্তু অ্যান্টিবডি নাই, তার ইয়েতে কিন্তু অ্যান্টিবডি নাই, লালাতে কিন্তু অ্যান্টিবডি নাই। অতএব সে আমাকে আঁচড় বা কামড় দেওয়ার ইমিডিয়েট আগে আনভ্যাকসিনেটেড একটা কুকুরের সাথে মেলামেশা করে এসে আমাকে কামড় দিল, সেই জন্য আমার রেবিস হওয়ার চান্স আছে। এই জন্য আমরা সবসময় যে ভ্যাকসিনেটেড এনিমেল দ্বারাও যদি আঁতর খেয়ে আসে, তারপরেও আমরা প্রেসক্রাইব করে দেই যে ইয়ে করার জন্য। জি স্যার,
স্যার নেক্সট স্যার হচ্ছে আমাদের ডক্টর শরীফুদ্দিন ভাইয়া বলেছেন যে গ্রামে বা লোকালয়ের বাড়ির কুকুর কামড়ালেও কি ভ্যাকসিন দিতে হবে? ধন্যবাদ। গ্রামের বা লোকালয়ের কুকুর, কিন্তু সেটা কিন্তু কুকুর, সেটা কিন্তু অন্য কিছু না কিন্তু, ঠিক আছে? অতএব এটা যেহেতু কুকুর, অতএব এটা যেখানেই থাকুক, বাংলাদেশের আনাচে কানাচে, এটা পৃথিবীর যেখানেই থাকুক, আমি যেখানেই যাই, কুকুর কুকুর। শুধুমাত্র রেবিস ফ্রি কান্ট্রিতে, যেমন আমি যতদিন জাপানে ছিলাম, আলহামদুলিল্লাহ যেহেতু জাপান রেবিস ফ্রি কান্ট্রি, অতএব কুকুর বিড়ালের আঁচড় কামড় যদি কখনো খাইনি, কিন্তু খেলেও ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার পড়তো না। রেবিস ফ্রি কান্ট্রি বাদ দিয়ে পৃথিবীর যেখানেই যাব, এনিমেল বাইট হলে আমাকে ম্যানেজমেন্টে নিতে হবে। এখানে লোকাল লোকালয় বললে কোনো কথা নাই, যে জায়গাটা রেবিস ফ্রি। যেমন ইন্ডিয়ার আমি এখন আন্দামান দ্বীপে গেলাম, আন্দামান দ্বীপে যদি আমি যদি কামড় আঁচড় খাই, তাহলে আমার ভ্যাকসিন লাগবে না, কারণ আন্দামান দ্বীপ দ্বীপের কুকুর গুলা রেবিস ফ্রি, আন্দামান দ্বীপটা রেবিস ফ্রি। নেক্সট, জি স্যার। স্যার নেক্সট কোশ্চেন কি নিব স্যার আমরা? আর 2 মিনিট আমি দেই। হ্যাঁ, এরপরে আচ্ছা আমি একটু বলে রাখি, এরপরও যদি মানে যাদের কোশ্চেন থাকবে, আমি অ্যাপোলজি দিয়ে বলছি, তারা যদি কোশ্চেন গুলো আইদার আমার মেসেঞ্জারে অথবা ওই যে এই নোমো রেভিস পেজে যদি কোশ্চেন গুলো করে, আমি হয়তো আজকে রাতের মধ্যে অথবা কালকে দুপুরের মধ্যে আমি সবগুলো আনসার দিয়ে দিব। কারণ আনফর্চুনেটলি আমার মানে 8:30 আরেকটা মিটিং আছে, তো আমি আমার একটু হয়তো রেস্ট নেওয়া দরকার আর কি। হ্যাঁ আচ্ছা, এই মানে আর 2 মিনিট, 2 মিনিটে 2টা কোশ্চেন নাও। হ্যাঁ স্যার হচ্ছে নেক্সট যে কৌশিক সাহেব প্রশ্ন করেছেন যে ইমিউনাইজড পার্সন যদি রেবিড এনিমেল দ্বারা আক্রমণের শিকার হয়, সেক্ষেত্রে করণীয়? ইমিউনাইজড, ইমিউনাইজড বলতে যার নাকি আগে ভ্যাকসিন দেয়া আছে, তাই তো ব্যাপারটা এরকম? ইমিউনাইজড, ইমিউনাইজড তাই তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এখন ইমিউনাইজড পেশেন্টের আমি এই ইমিউনাইজড বলতে আমি যদি দুই ভাবে বলি, একটা হলো যে আমার ভ্যাকসিনটা এই লাস্ট ডোজ নিয়েছি 1 মাস আগে, আনফরচুনেটলি আমি একটা এই র‍্যাবিড অ্যানিমেল দিয়ে আক্রান্ত হইলাম, যদি এরকম ইমিউনাইজড হয় WHO প্রোটোকলে কিছুই লাগবে না। কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেটা বলবো আর কি, এটা গাইডলাইনের, এটা হলো এক্সপিরিয়েন্সের উপরে আমরা যেটা বলবো, সেটা হলো যে বাইটটা যদি খুব সূক্ষ্ম বাইট হয়, খুব হালকা এবং পায়ের কোথাও হয়, তাইলে আমরা কিছুই দিব না। এটা হলো ফিজিশিয়ানের জাজমেন্ট। আর যদি দেখা যায় যে না বাইটটা ভিগোরাস হয়ে গেছে, হ্যাঁ, বা এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছাকাছি, হ্যাঁ, তাইলে আমরা তাকে ভ্যাকসিন দিয়ে দিব। ইমিউনোগ্লোবিন লাগবে না, ভ্যাকসিন দিয়ে দিব। এই জন্য দিয়ে দিব কারণ আমরা আগে যে ভ্যাকসিনগুলো দিয়েছি সেটার কিন্তু অ্যান্টিবডি টাইটারটা আমরা জানি না। হ্যাঁ, এই জন্য আমরা এটা দিয়ে দিব, এবং দিলে কোনো ক্ষতি নাই, ভ্যাকসিনটা দিয়ে দিলে কোনো ক্ষতি নাই এই সিচুয়েশনে। এটা সম্পূর্ণ হলো ফিজিশিয়ানের জাজমেন্ট। স্যার আমরা কি স্যার নেক্সট কোশ্চেন নিব নাকি স্যার আপনি পরে অ্যানসার দিবেন স্যার? আচ্ছা মানে এই লাস্ট কোশ্চেনটা নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরো একটি কোশ্চেন বলেছেন যে প্রেগন্যান্সিতে কি পোস্ট এক্সপোজার সেম, এবং রেবিট এনিমেল হচ্ছে কামড় দিয়েছে এমন কোন গরু বা খাসির মাংস কি খাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, তা প্রথম কথা যেটা যে এই ভ্যাকসিনটা প্রেগন্যান্সি সেফ ভ্যাকসিন, অর্থাৎ প্রেগন্যান্সিতে দেয়া যাবে, প্রেগন্যান্সির যে কোনো মানে ট্রাইমাস্টারে দেয়া যাবে, ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার, এটা কোনো সমস্যা নাই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় এটা, হ্যাঁ, আর কুকুর মানে গরু বা ছাগলকে পাগলা কুকুর কামড় দিয়েছে, তারপরে সেটা আমরা কাটাকাটি করে তারপরে রান্না করে খেলাম, যে যে বা যিনি প্রশ্ন করছেন তার কাছে অনুরোধ থাকলো যে এরকম যদি মাংস পাওয়া যায় অবশ্যই আমাকে জানাইতে হবে, আমি তার বাসায় গিয়ে ওই মাংসটা খেয়ে আসবো, এটা হলো সেকেন্ড। থার্ড যেটা, আমরা কেউ কিন্তু কাঁচা মাংস খাই না, আমরা রান্না করে খাই, যখনই রান্না করছি তখন 100°C বয়েল হয়ে যাচ্ছে, এটা ইয়ে হয়ে যাচ্ছে, রান্না করা মাংস খাওয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা এই মাংসটার প্রসেসিং এর সাথে জড়িত, যিনি জবাই করলেন, যিনি কাটাকাটি করলেন মাংসটা বাসায় আনার পরে, আমার মা বোন ভাই বউ অথবা কাজের বুয়া যারা ধুইলেন, হাড্ডির খোঁচা লাগতে পারে, হাতে কাটাকাটি থাকতে পারে, যারা এই র মিটটা নাড়াচাড়া করেছেন তাদেরকে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস নিতে হবে। যারা এই কাঁচা মাংস প্রসেসিং এর সাথে জড়িত ছিলেন তাদেরকে পোস্ট এক্সপোজার নিতে হবে। কিন্তু আমরা যারা রেডিমেড ডাইনিং টেবিলে বসে খেয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ, তাদের কোনো কিছু লাগবে না।
সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মধ্যে আপনার এত কমপ্যাক্ট শিডিউলের মধ্যে আজকে আমাদেরকে এত চমৎকার একটি সেশনে সময় দেওয়ার জন্য। আমি আর একটু যদি সময় পেতাম তাহলে হয়তো আর একটু ইয়ে করা যেত কালকে, মানে এই যে কালকে ফোন দিচ্ছ তা তুমি সাইকিয়া কথা বলছো না? জি স্যার, জি স্যার। হ্যাঁ কালকে তুমি ফোন দিয়েছো মনে হয় 9টার উপরে, মনে হয় 9টা 9:30 এরকম, মানে 24 ঘন্টা হয় নাই। ঠিক আছে, আমি কিন্তু কালকে সারা রাত কিন্তু ঘুমাই নাই, কিন্তু সারা রাত আমি 6:48 পর্যন্ত আমি স্লাইড তৈরি করলাম, তারপরে শাওয়ার নিয়ে আমি অফিসে চলে গেছি, অফিস থেকে বাসায় আসলাম 5:15, এসে শাওয়ার নিয়ে আমি কিন্তু লাঞ্চও করি নাই। হ্যাঁ, এসে জাস্ট 2 স্লাইস পাউরুটি খেয়ে, এই জন্য কিন্তু আমার এই মগের সাইজ দেখতেছো তো, মানে 1/2 লিটারের উপরে কিন্তু কফি কিন্তু ছিল। জি স্যার, স্যার আপনার আসলে বেশি স্যার। না না না, ইটস ওকে, ইটস ওকে, আমি বললাম তো তোমাকে তো মাফ করে দিলাম, শুধুমাত্র ওই সিলেটে গেলে খাওয়াই দিও তাহলে হবে। জি স্যার, অবশ্যই স্যার। ওকে তাহলে আমাকে ছুটি দাও। হ্যাঁ আমাকে ছুটি দাও। জি স্যার, ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।